ধরে পাপেট্রি নিয়ে আছেন আর কি? হ্যাঁ, আমি 20 বছর যাবৎ পাপেট্রি নিয়ে আছি। আমার শুরু হয়েছে মুস্তফা মনোয়ার স্যারের ওইখান থেকে। তো ওইখান থেকে শুরু হওয়ার পর আমি পাপেটটাকে ভালোবেসেই পাপেট করছি। কীভাবে পাপেট দিয়ে সার্ভ করা যায় শিশুদেরকে, এটা নিয়ে ভাবছি। আমার 1998-99 আমি শুরু করেছি, ওই সময় থেকে শুরু করে এখন অবধি আছি। দেন সিসিমপুরের সাথে ছিলাম। সো হ্যাঁ, সিসিমপুরে ঢোকার আগে সিসিমপুরে আপনি কোন কোন ক্যারেক্টার প্লে করেছেন? সিসিমপুরে আমার প্রোটাগনিস্ট ক্যারেক্টার যদি বলি, মানে মেইন স্ট্রিমের ক্যারেক্টার, সিসিমপুরে 4টা মেইন স্ট্রিমের ক্যারেক্টার আছে, হালুম, ইকরি, টুকটুকি, শিকু। এই 4টা ভাইটাল ক্যারেক্টারের, শিকু যে ভাইটাল ক্যারেক্টার, শিয়ালটা, শিয়াল, সে গ্রিন কালারের একটা 6 বছরের শিয়াল, ও খুবই 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 বিজ্ঞান মনস্ক, বিজ্ঞান খুব ভালোবাসে, লেখাপড়া করতে ভালোবাসে, অনুসন্ধান করতে ভালোবাসে, গোয়েন্দাগিরি করতে ভালোবাসে, ইনোভেটিভ যে সেন্সটা আমরা যেটা বলি যে ক্রিটিক্যাল ব্রেন ডেভেলপমেন্ট এবং ক্রিয়েটিভিটি, যেটা লাইট অফ হোপ পড়ছে, যে ক্রিয়েটিভিটি এবং কমিউনিকেশন যে স্কিলটা, আমি যে ক্যারেক্টারটা প্লে করি শিকু, সো এই ক্যারেক্টারটার ক্যারেক্টারিস্টিক্সটা একদম টোটালি এরকম আছে। তো শিকু ছাড়া অন্য কোনো ক্যারেক্টার? শিকু ছাড়া একটা ইন্টারন্যাশনাল ক্যারেক্টার আছে, যার জন্য আমি প্রচণ্ড পরিমাণে প্রাউড ফিল করি। শিকু তো ন্যাশনাল, বাংলাদেশের জন্য শিকু, আর ইন্টারন্যাশনালি সেসামি স্ট্রিটের ক্যারেক্টার আছে একটা, এলমো। এলমো প্রত্যেকটা দেশেই কনসার্ন আছে, নিউ ইয়র্কের পরেও ওদের যে সিস্টার কনসার্ন আছে ওইখানে প্রত্যেকটা জায়গায় এলমো আছে। সো বাংলাদেশে যখন এলমো এসেছে, আমি বলেছিলাম বাংলাদেশে সেসামি স্ট্রিট আসলো, বাংলাদেশে ওরা কো প্রোডাকশন করবে, যেটার নাম ওরা দিল সিসিমপুর। ওরা বিজ্ঞাপন দিল, এটা মনে হয় 2004 সালের শেষের দিকে, 2004 সালের শেষের দিকে ওরা বিজ্ঞাপন দিল, সিবি চাইল। আমার এক বড় ভাই, উনি বললো যে এরকম তো তুমি পাপেট করো, তো এরকম একটা প্রোগ্রাম, আমি জানতাম না তখন আসলে সিসিমপুর বা সেসামি স্ট্রিট আসছে বাংলাদেশে বা কী হচ্ছে জানি না। তো উনি আমার সিভিটা রাইট করে সিভিটা উনি ড্রপ করে দিয়েছে। সিভিটা ড্রপ করার পরে আমাকে প্রথমে ইন্টারভিউয়ের জন্য ডাকে। আমি ভাবি মনে হয় অফিসিয়াল ইন্টারভিউ কি, আমার আসলে এই ধরনের কোনো অভিজ্ঞতা ছিল না। তো আমি সিসিমপুরের অফিসে সিভি ড্রপ করলাম, একদিন ওরা ডাকলো, ডাকার পরে শুধু নাম আর সাধারণ অ্যাড্রেসটা নিল। আমি বললাম সিভি তাহলে কী হলো, বললো আপনাকে ফোন করা হবে, সিভি বাছাই করে আপনাকে ফোন করা হবে। তো একদিন ফোন আসলো, ফোন আসার পরে যেয়ে দেখি যে প্রায় 1000-2000 মানুষ 9 দিন যাবৎ অডিশন দিতে হবে। 1000-2000 মানুষ অডিশন দিচ্ছে? হ্যাঁ, সবাই হচ্ছে ইয়াং, ইউনিভার্সিটি লেভেলের ছেলে মেয়ে, অনেক 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 সিনিয়রও আসছে, আবার অনেক কিছু জুনিয়র ছেলে পেলেও আসছে। আমরা আসলে কেউ জানি না এখানে কী হবে, কেমন হবে, ইভেন তো আমার রোলটা কী হবে আমি জানি, আমি জাস্ট আমি জানি আমি একজন পাপেটই, আর আমি পাপেট পারফর্ম করতে পারি, পাপেট প্লে করবো, এটা ভেবে গিয়েছিলাম। দেন এভাবে 20 জন করে গ্রুপ সিলেক্ট করা হয়, 9 দিন যাবৎ অডিশন হয়। তো প্রথম দিনের অডিশনে টিকলে দ্বিতীয় দিন ডাকা হয়, দ্বিতীয় দিনের অডিশনে টিকলে তৃতীয় দিন ডাকা হয়। সো আমরা প্রত্যেক দিন এরকম অডিশন দিতাম। তা আমরা জানি না কী করব, পাপেট কীভাবে প্লে করব, কীভাবে প্লে করব না, একটা দেশি ফর্ম্যাট তো ছিল সেটা আমরা জানতাম। তো আমাদের অডিশনটা নিয়েছিল নিউ ইয়র্কের যেই কোঅর্ডিনেটর এবং টিচার, ওয়ান অফ মাই মেন্টর সেসামি স্ট্রিটের, মার্টিন পি রবিনসন, মার্টিন প্যাট্রিক রবিনসন। সো উনি হঠাৎ করে প্রথম দিন, আপনি যেহেতু এলমো চেনেন, আপনি গ্রোভারকেও চেনেন, সো আমরা সবাই রুমে বসে আছি, এতগুলো 200 জন করে ডাকা হচ্ছে, 200 জন থেকে আসলে ওইখান থেকে 20 জন নেবে প্রথম কথা বলে। সো বুম করে গ্রোভার ঢুকেছে, মানে কোনো মানুষ দেখতে পাচ্ছি না, দরজা দিয়ে গ্রোভার ঢুকেছে, গ্রোভার গ্রোভারের ভোকালে কথা বলছে আমার সাথে কথা। আমি যারা সিসিম মানে সেসামি স্ট্রিট দেখেছি এটাকে, তারা তো জানি ওয়াও, এটা তো ড্রিম ক্যারেক্টার, গ্রোভার এসে কথা বলছে আমাদের সাথে। তো গ্রোভার দিয়ে সে নিজের নিজের ইন্ট্রোডিউস করলো, রবিন মানে মার্টিন পি রবিনসন, মার্টিন নিজের ইন্ট্রোডিউস করলো। ইন্ট্রোডিউস করার পর আমি তো অ্যামিউজ হয়ে গেলাম, আমি যে একটু একটু পাপেট জানি, আমি যে পাপেট জেনে এসেছি পাপেট ব্যাপারটা, আমি বুঝি আমি নিজেও আমার চোয়াল ঝুলে গেল, এটা কী করে সম্ভব। দেন আমরা প্রথম দিন অডিশন দিলাম, প্রথমে আমরা আসলে পাপেট ঠিকভাবে ধরতে পারি কি না,
বা ওদের স্টাইলের পাপেটটা কিভাবে আমরা হ্যান্ডেল করব, কিভাবে প্লে করব, এরকম আস্তে আস্তে গ্র্যাজুয়ালি একটার পর একটা স্টেপ গেছে, প্লে পারফরমেন্স দেন ভোকাল তারপর ক্যারেক্টার ডেভেলপমেন্ট, এইভাবে এইভাবে প্রত্যেক দিন সারাদিন অডিশন দিতাম, রাতের বেলা অপেক্ষা করতাম ফোন করলে তারপরের দিন যেতে হবে, কখন ফোন করবে সেটাও জানি না, ফোনের সামনে বসে থাকতাম, তখন আমার ফোন ছিল না, বড় ভাইয়ের নাম্বারটা দেওয়া ছিল, বড় ভাইকে ফোন করলে দেন উনি আমাকে খবর দিত, দেন তারপরের দিন আমি আবার সকালবেলায় যেতাম। সো ফাইনালি সিলেকশন হলো মানে ওই জায়গাটাতে যদি আসি যে ফাইনালি কিভাবে আসলো যে আপনি এই ক্যারেক্টারটা আপনার জন্য, এটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার। বললাম 2000 থেকে আস্তে আস্তে কমতে কমতে শেষে 200 জন, 200 জন থেকে কমে এলো 20 জন, সেই 20 জন থেকে এলো আমাদের টিম তৈরি করা হবে 9 জনকে নিয়ে। আমরা তখনও জানি না আসলে কয়টা ক্যারেক্টার, 9 জন লাগবে না 4 জন লাগবে, বা কীভাবে ওরা কাজ করবে। আমরা একটা শব্দের সাথে পরিচিত ছিলাম না, র্যাংলার, আমরা জানি পাপেটিয়া, শুধু র্যাংলার মিন্স হচ্ছে যে পাপেটের সার্বক্ষণিক হেল্প করে, বেসিক্যালি র্যাংলার হচ্ছে পাপেটের মা এবং বাবা। আচ্ছা, মানে আমরা পারফর্মটা করি, এই পাপেটের যত্ন করা, ওর ড্রেস আপ কি হবে, ওর কিভাবে যত্ন করতে হবে, কিভাবে ওর ঘাম শুকাতে হবে, কিভাবে ওর চোখ সাজাতে হবে, কিভাবে ওর হাতটাকে ঠিক করে রাখতে হবে, আমি ঝপ করে একটা পাপেট রেখে দিতে পারি। একটু আগে মানে ইন্টারেস্টিং কথা বলি যে ইন্টারভিউর আগে বলা হচ্ছিল পাপেট কিন্তু যেভাবে রাখা যাবে না, ওটাকে খারাপ দেখা যায় না, ওটাকে ভালো দেখা যায় না, এই ব্যাপারগুলো যারা টেক কেয়ার করে, টেক ওভার করে, তাদেরকে র্যাংলার বলে। দে আর দ্য ফাদার অ্যান্ড মাদার অফ পাপেট, সো উই আর জাস্ট পারফর্মার। আচ্ছা, তো এইজন মিলিয়ে আমাদের 9 জনের একটা টিম সিলেক্ট করা হবে। 9 জনের টিম যখন সিলেক্ট করা হলো, তখন আমরা জানি না আসলে মূল পাপেটিয়ার কারা হবে। দেন ওই 9 জনের মধ্যে হাড্ডা হাড্ডি লড়াই হয়েছে 3 দিন। 3 দিনে মানে প্রথমে গেল মানে হালুম, যে ক্যারেক্টারটা হালুমকে প্লে করবে, সো 9 জনই হালুম ট্রাই করবে। হ্যাঁ, 9 জনই হালুম ট্রাই করবে। এখানে আমরা যারা জানতাম না তারা হচ্ছে 9 জনই হালুমের ট্রাই করছি। আচ্ছা, আবার যখন টুকটুকির জন্য সিলেকশন হচ্ছে তখন 9 জনই টুকটুকির জন্য সিলেক্ট, আমরা ভুলেই গেছি যে টুকটুকি, হ্যাঁ আমি জানি টুকটুকি একটা মেয়ে, একটা 6 বছরের মেয়ে, মানে আমরা এত বিমোহিত ছিলাম পুরো ব্যাপারটাতে যে টুকটুকি একটা মেয়ে, এই জন্য আমিও দিচ্ছি, আমার বন্ধুও দিচ্ছে, আমার বান্ধবীও দিচ্ছে অডিশন, আবার হালুম একটা গুফি ছেলে ক্যারেক্টার, ওটার জন্য মেয়েও দিচ্ছে ছেলেও দিচ্ছে। কিন্তু আমার ক্ষেত্রে একটা ব্যাপার উল্টা হয়েছিল। সো মার্টিন যখন বললো যে সবাইকে অডিশন দিতে, হালুমের জন্য সবাই অডিশন দাও, টুকটুকির জন্য সবাই অডিশন দাও, এইটা একটা মার্টিনের ট্রিক্স ছিল। 9 জনের মধ্যে উনি এই ট্রিক্সটা করেছিল যে যখনই বলছে যে অডিশন দাও, তখন সবাই যখন ঝাঁপিয়ে পড়ছে, আমি সামহাও কোনো কারণে শাইনেস অর ইন্ট্রোভার্টের জন্য আমি আসলে সবগুলো ক্যারেক্টারের অডিশন দেইনি। আমি বললাম না, আমি পারবো না, আমার হালুমের মতো এরকম ভোকাল হবে না, আমি পারবো না। তা আমাকে মার্টিন খোঁচাতো যে না যাও 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 যাও। আমি বললাম না, আমি পারবো না। বলতাম তুমি কী পারবা? আমরা 4টা ক্যারেক্টার সম্পর্কে যখন জেনে গেলাম, তখন আমার মনে হলো যে শিকু আছে ঠিক আছে, ছোটো ক্যারেক্টার, ছোটোখাটো দেখতেও ছোটোখাটো হবে, ওর ভোকালও শার্প হবে, ফাইন, আমি ওইটাতেই কনসেন্ট্রেট করি। আমি ওইটাতেই কনসেন্ট্রেট করে একদম ধরে বসে আছি, শেষের 4 দিন ধরে বসে আছি, ওইটা ছাড়া কিছুই করবো না, আমাকে কেউই বলতেছে না, ইভেন দ্য ফ্রেন্ডরা বলতেছে আরে ওইটা কর, ওইটা কর, ওইটা কর, এটা যদি না হয় তাহলে তো ওইটা হইতে পারে। দেন শেষে যখন হালুম সিলেক্ট হয়ে গেল, তখনও বললো হালুমের জন্য যে মেয়েগুলো ট্রাই করেছে তোমরা বোকামি করেছো, তোমরা বোঝোইনি ব্যাপারটা, যেটা একটা ছেলে, টুকটুকির জন্য যে ছেলেটা ট্রাই করেছো তুমি কেন করেছো, বা ইকরি একটা মনস্টার। সো ইকরির জন্য প্রথম দিকে কথা ছিল যে আচ্ছা যে সিলেক্ট হয় ছেলে, সে সিলেক্ট হলে ছেলে, মেয়ে সিলেক্ট হলে মেয়ে। সো তখনও জেন্ডার ঠিক করা হয় না, ইকরির জেন্ডারটা ঠিক হয়নি তখনও, যে ইকরি আসলে কোনো জেন্ডারে পড়বে কি না এটা অনেকেই জানে না। এটা অনেক প্রায় 3 বছর পরে এটা ঠিক হয়েছে যে ইকরিকে আমরা একটা ফিমেল হিসেবে দেখবো, বা একটা গার্ল হিসেবে দেখবো, এটা অনেক পরে ঠিক হয়েছে। ইন্টারনাল এরকম আরো অনেক মজার বিষয় আছে। সো দেন যখন আসলো আচ্ছা সবাই সিলেক্ট হলো, সবার শেষে সিলেক্ট হয়েছে শিকু। শিকু সিলেক্ট হওয়ার পিছনে যে এটা একটা শেয়াল, বাচ্চা শেয়াল, 6 বছর বয়স, আচ্ছা ওর ভোকালটা কি হবে, এটা মাথায় কিন্তু ঘুরছিল, আমার প্রথম থেকেই ঘুরছিল যে ভোকাল কি হবে, এর ভোকাল কি হবে। মানে টুকটুকির একটা মজার জিনিস আছে, আপনি খেয়াল করবেন যে টুকটুকি যখন কথা বলে, টুকটুকি কিন্তু নর্মাল ভোকালেই কথা বলে, ইকরিও মোটামুটি নর্মাল ভোকালে কথা বলে, আর হালুম একটু গুফি ক্যারেক্টার বলে, হালুমের হচ্ছে একটু ডাউন টু আর্থ, একটু বেজ নিয়ে কথা বলতে হয়। শিকু শিয়ালের ভোকাল আমি কিভাবে প্রোভাইড করব? দেন শুরু হলো আমার ভোকাল নিয়ে যুদ্ধ। তো আমি সামহাও পাপেট্রিটা কোনোভাবে নিয়েছি, এটা আমরা পরের ইয়ারতে ঢুকতে হবে আস্তে আস্তে করে, যে
সো তাহলে এই প্রসেসের মাধ্যমে ফাইনালি আপনি শিকুল লক হইল আপনার? আমার শিকুল লক হইল। শিকুতে আর অন্য কেউ কম্পিটিশন ছিল? হ্যাঁ কম্পিটিশন ছিল, এবং ইন্টারেস্টিংলি আমার নিয়ারেস্ট কম্পিটিটর যে ছিল তার অন্যতম একটা কারণ ছিল না পাওয়ার, তার কনসেন্ট্রেশন ফুলফিল করতে পারেনি, মানে তার কনসেন্ট্রেশনটা একটা ক্যারেক্টার লেভেল ছিল না, মানে একটা ক্যারেক্টার কেন্দ্রিক ছিল না। সে তাকে প্রথমেই বলা হয়েছে, মার্টিন তাকে হেসেই বললো, তুমি শিকু করতে চাও, তুমি টুকটুকি করছো কেন, এটা বোঝুনি তো সবাই তোমরা ওকে খেপিয়েছো যে ও আসলে কিছুই করছে না, শুধু শিকু নিয়ে বসে আছে। তো আমি বললাম যে আমি বুঝিনি। তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, এটা 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 প্রথমে একটাকে টার্গেট যে এটাই আমি ভালো পারবো, হ্যাঁ আমি এটাই পারবো। আচ্ছা ওকে, সো এরপরে যখন আপনি ফাইনাল হয়ে গেল যে শিকু আপনি করতে যাচ্ছেন, রাইট, এরপরের অংশটা আমরা একটু যদি কুইকলি ইয়া করি যে আপনি কিভাবে একটা ক্যারেক্টারকে, হ্যাঁ, সো যখন আপনাকে বলা হলো একটা শিকু শিয়াল ও এই ধরনের প্রথমে আপনি বলছিলেন, সেইটা তারপরে ফুটিয়ে তোলার ক্ষেত্রে আপনার চিন্তাটা কেমন ছিল, মানে প্রসেসটা, চিন্তা প্রসেসটা কেমন ছিল আমরা যদি শুধু একটু শুনে নিই? প্রথমেই প্রথমে যেটা বললাম, ভোকাল, ভোকাল একটা মেইন ফ্যাক্ট ছিল, মানে একমাত্র ক্যারেক্টার যেটার ভোকালকে মডিফাই করতে হয়েছে সিজন পুরো, নর্মাল ভোকালে সে কথা বলতে পারবে না। আমি একটু ট্রাই করি, এটা হচ্ছে আমি শুভ কথা বলছি, এটা হচ্ছে শুভ কথা বলছি, এখন শুভ যদি শিকু হয় তাহলে কিভাবে কথা বলবে? আপনি সিসিমপুর দেখেছেন, আপনি শিকুর ভোকাল চেনেন, সো আমাকে ভোকাল নিয়ে স্ট্রাগল করতে হচ্ছে, আমি শিকুর ভোকালটা কোত্থেকে দেবো, কীভাবে প্রোভাইড করবো, এটাকে আমি বলি ফলস এট্রা। ফলস একটা জায়গা থেকে দীর্ঘক্ষণ কথা বলা এবং পারফর্ম করা। এখন এইটা নিয়ে আমি যখন আস্তে 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 মানে আমি যুদ্ধে নেমে গেলাম, আস্তে আস্তে কমপ্লিট করলাম, সো খুব সহজ ছিল না ব্যাপারটা। আমি একটু করে দেখাতে চাই আসলে কিভাবে ছিল ব্যাপারটা, যে শুভ কথা বলছে, এখন শুভ যদি ওয়ালি ভাইয়ের সাথে শিকু হয়ে কথা বলে কিভাবে বলবে? আমি তো নর্মালি বলে যাচ্ছি, প্রথম দিকে এটা ছিল না, যেমন ও ও ও আচ্ছা, হ্যাঁ ব্যাপারটা হচ্ছে আমি শিকু, শিকু বিজ্ঞান অনেক ভালোবাসে, শিকু এখন চাইলে অনেকক্ষণ ইন্টারভিউ দিতে পারবে, অনেক বিষয় নিয়ে কথা বলতে পারবে, অনেক কিছু নিয়ে অনেকক্ষণ অনেকক্ষণ ধরে কথা বলতে পারবে। বন্ধুরা এখন শুরু হচ্ছে শিকু আর ওয়ালির ইন্টারভিউ। এই ভোকালে আমি কিন্তু আগে এতক্ষণ কথা বলতে একদমই পারতাম না, ইমোশন তো দূরের কথা, ছোট্ট একটু কথা বলতে গেলেও হা কোত্থেকে কথা বলবো, কিভাবে কথা বলবো বুঝতেই পারতাম না। আর এখন কিন্তু আমি কন্টিনিউয়াসলি পারফর্ম করতে পারি, মানে এই এইটা হচ্ছে মানে শিকু অ্যাচিভ করার, গেইন করার একটা মূল আমি বলবো মূল ওয়েপেন ছিল আমার, যেটা মার্টি আমাকে হেল্প করেছে যে ওকে ফাইন, ইটস আ ভেরি ফাইনেস্ট ভোকাল, ভেরি পিওরেস্ট ভোকাল, সো এটাকে সাস্টেইন করো, এইটা থেকে তুমি নড়ো না, আপনি এখন চাইলেও আমাকে এই ভোকাল থেকে নড়াতে পারবেন না, মানে যতক্ষণ যতক্ষণ আপনি শো করেন বা কথা বলেন। তো সিসিমপুরের সাথে তো আপনি অনেক দীর্ঘ সময় কাজ করেছেন, তো এই সময়টাতে আপনার কিছু মজার অভিজ্ঞতা যেটা যারা শুনছে তাদের জন্য হয়তো এরকম, সো সো এই যে পুরো প্রসেসটা আপনি বললেন যে কিভাবে আপনি শিকু ক্যারেক্টার পেলেন, সো দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং স্টোরি, মানে আমি কখনো জানতাম না যে এইভাবে আপনার সাথে এতদিন কথাবার্তার মধ্যে এই জিনিসটা কিন্তু আসেনি, কিন্তু আজকে আমি জানলাম, রাইট। সো এরকমই সিসিমপুরের সাথে আপনার দীর্ঘ সময় এই পাপেট্রি নিয়ে কাজ করার ক্ষেত্রে অনেক মজার ঘটনা ঘটেছে আমি শিওর, তার মধ্যে যদি একটা দুইটা একটু ইন্টারেস্টিং শেয়ার করতে। অনেক মজার ঘটনার মধ্যে আমাকে যে ব্যাপারটা আসলে প্রাউড ফিল করে, মানুষ কিন্তু প্রাউড ফিল করে এবং তাকে প্রাউড ফিল করতে হয়, আমি এটা বিশ্বাস করি, তার কিছু কিছু অ্যাচিভমেন্ট থাকে যেটা নিয়ে আসলে তার মানে পজিটিভ গর্ব থাকা ভালো। আমি একটু আপনার সাথে শিকুর ভোকাল নিয়ে কথা বলেছি, প্রোটাগনিস্ট ক্যারেক্টার অফ সিসিমপুর, দেন ওয়ার্ল্ড ওয়াইড যদি আমি এলমোর কথা বলি, যখন আবার এলমো আসলো বাংলাদেশে, এলমোর জন্য আমাকে অডিশন দিতে পেরেছে, তাহলে কি করে হবে ব্যাপারটা? আরেকটা ইন্টারেস্টিং ব্যাপারের কথা বলেছেন যে শিকু কথা বলছে, এখন শিকু যদি এলমো হতে চায়, মানে শুভ যদি এলমো হয় তাহলে কি হবে, মানে ব্যাপারটা যদি এইরকম হয়, শিকু কথা বলছে, শিকু এখন শিকু নেই, শিকু অফ, এখন এলমো আসবে, ও হাই বন্ধুরা, হ্যাঁ ও এলমো জানে, তো এলমো জানে ব্যাপারটা এইভাবে করতে হয়, এলমো খুব খুব ভালোভাবে জানে, এলমো জানে কিভাবে বন্ধুদেরকে হাসাতে হয়, এলমো বন্ধুত্ব করতে খুবই ভালোবাসে, এলমো মাঝে মাঝে যখন ঘরে থাকে, ঘরের কাজ করে, তখন মাকে অনেক সাহায্য করে, আর এলমো মা কিভাবে ডাকে জানো, ও মা,
তো আমি যখন মার্টির সামনে আমার অডিশন দিই, যে এট এ টাইম আমি ক্যারেক্টার চেঞ্জ করতে পারছি এবং আমি পারফর্ম করতে পারছি, ভোকাল ক্রিয়েট করতে পারছি, আরো আরো ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে আরেকটা প্রোটাগনিস্ট ক্যারেক্টার আছে, আমরা এম বলি, অ্যাঞ্জেলারি মাপেট। সো মিস্টার ব্লু হচ্ছে স্যাসিমিতে, ঢাকায় হচ্ছে এটা, বাংলাদেশে হচ্ছে খোকামিয়া। এট এ টাইম যখন আমাকে আবার খোকামিয়াও প্লে করতে হয়, আর অ্যাঞ্জেলারি মাপেট আরো অনেক ধরনের ক্যারেক্টার প্লে করতে হয়। সো আপনি যখন ভোকাল ক্রিয়েট করবেন, দেন ভোকালে আপনার ভেরিয়েশন যদি থাকে, আপনি একসাথে অনেকগুলো ভোকাল প্রোভাইড করতে পারবেন। দেন এইটার পাশাপাশি এমনও সময় গেছে একই স্ক্রিপ্টে তিনটা ক্যারেক্টার আছে, মাস্টার একটা শট, আমি ভাবতেছিলাম যে এটা কিভাবে সম্ভব, মানে মাস্টার শটটা কোনোভাবে ক্রিয়েট করে, দেন আমরা যদি ক্লোজ 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 করে যাই, আমি শিকু প্লে করলাম, শিকু প্লে করে এলমো প্লে করলাম, দেন তারপর আমার খোকামিয়া করতে হবে। বিষয়টা যদি এরকম হয়, শিকু এখন এলমোর সাথে কথা বলবে, এই হচ্ছে আমার বন্ধু এলমো, ও হাই এলমো, এলমো তোমাকে এখন অনেক কিছু শেখাবে বোঝাবে, আর এলমোর বন্ধু হচ্ছে খোকামিয়া। এখন খোকামিয়া যদি বলে এই এই বাচ্চাগুলোর সাথে আমি আর কি বলবো, কিছুই বলেননি, ওরা এত যন্ত্রণা করে, বলে আসো খেলো, আসো এটা করো ওটা করো। সো এটা হচ্ছে প্রোডাকশন টাইম কিন্তু একটা ফ্যাক্ট থাকে। সো আপনি যত স্কিল আপ হবেন, যত স্কিল বাড়বে, প্রোডাকশন টাইম কমবে এবং মানে প্রোডাকশন ভ্যালু বাড়বে। এইটা খুব ইন্টারেস্টিং ব্যাপার এবং আমাকে খুব 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 মজা দেয় যখন আমি একসাথে অনেকগুলো ক্যারেক্টার প্লে করতে চাই। সো আমরা যদি এখন হয়তো কথা প্রসঙ্গে আবারও সিসিমপুরে ফিরবো, বা সিসিমপুরে আপনার অভিজ্ঞতা নিয়ে আবারও হয়তো ফিরবো, বাট যেটা একদম শুরুতে আপনি বলেছেন একবার, যে আপনার আসলে পাপেট্রির সাথে জার্নিটা কিভাবে শুরু হলো, কারণ মানে এটা এমন কোনো প্রফেশন না বা এমন কোনো কাজ না যেটা হচ্ছে যে ও আচ্ছা আমি বড় হয়ে পাপেট্রিয়ার হবো, এই ধরনের কোনো ব্যাপার থাকে না, বা আমি পাপেট্রিয়ার হতে চাই, আমি কোথায় পাপেট্রি শিখবো বা এরকম। সো রাইট, আমরা তো ডাক্তার ইঞ্জিনিয়ার লাইক এরকম এরকমই হয়। প্রথম প্রশ্নটা হচ্ছে কিভাবে আপনি পাপেট্রিতে আসলেন এবং কিভাবে এটার প্রেমে পড়লেন, এবং ওই শুরু সময়ের জার্নিটা, যে হাউ ইউ ডিসাইড টু বিকাম এ পাপেট্রিয়ার। বাংলাদেশ টেলিভিশন আমরা মনের কথা দেখতাম, মুস্তাফা মনোয়ার মনের কথা, ওইটা দেখে আসলে পাপেটের জার্নিটা শুরু হয়, ভালো লাগার তৈরি। তখন আপনার বয়স কত? তখন আমার বয়স কত, আমি ক্লাস 7 অর 6 এ পড়ি, মানে আমি আমি হচ্ছে আমি মনে হয় সবচেয়ে জুনিয়র পাপেটিয়ার বাংলাদেশের হিস্ট্রিতে, যারা পাপেট্রি নিয়ে কাজ করছে, মানে পাপেট করছে ছোটবেলায় তো করেই, মানে প্রফেশনাল হিসেবে জুনিয়র পাপেটিয়ার বলা যেতে পারে আমাকে। আমি যখন পাপেট শুরু করি তখন ইউনিভার্সিটির বড় ভাই যারা একদম ইউনিভার্সিটির মাস্টার্সে পড়ছে বা চারুকলায় অনার্স করতেছে, ওই রকম স্টুডেন্টরা এসে মুস্তাফা মনোয়ার স্যারের সাথে পাপেট করছে, আর আমি মাত্র হচ্ছে এসএসসি পরীক্ষা দিয়েছি। ওই যে এসএসসি পরীক্ষার পরে যে গ্যাপটা থাকে, ওই গ্যাপের 3 মাসের সময় কি করব, মুস্তাফা মনোয়ার স্যারকে দেখেছি, কোনোভাবে রাস্তায় দেখেছি, পিছিয়ে পিছিয়ে চলে গিয়েছি, পিছিয়ে পিছিয়ে চলে গিয়ে ওনার স্টুডিওতে বসেছিলাম, স্টুডিওতে বসে থাকার পরে ন্যাগিং করতে 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 বললো আচ্ছা ঠিক আছে ওকে দাও একটা চান্স। মানে এত, ও স্যার নিজে বলেছে যে এত ছোট ছেলে তো আমি নেব না, ও তো আসলে কাজ করতে পারবে না, ও তো দর্শক হিসেবে ঠিক আছে, মানে পাপেটিয়ার ওর ওয়ার্কার হিসেবে তো ঠিক নেই। মানে তখন বললাম যে স্যার আমি জানি না আমি কী করবো, বাট আমি করতে চাই। দেন স্যার এইটা যখন দিল, মানে ঠিক সুযোগ করে দিল, দেন আমি ওখানে ওয়ার্কশপ করলাম। ওয়ার্কশপ করার পরে প্রথমে ভালো লাগা, ভালো লাগার জায়গা থেকে মানে পাপেট ভালো লাগার পরে যখন আমি আস্তে আস্তে বড় হলাম, বাংলাদেশে সিসিমপুর আসলো, সিসিমপুর আসার পরে যখন আমি অনেক বাচ্চাদের সাথে কাজ করলাম, অনেক বাচ্চাদের জন্য কাজ করলাম, তখন মাথায় ওটা গেঁথে গেল যে আসলে সিসিমপুর নিয়ে তো আমরা কাজ করেছি, কারিকুলাম জানেন আপনি, সিসিমপুরের কারিকুলাম কি বা মনের কথার কারিকুলাম কি, যে ডু ফর চিলড্রেন, মানে বাচ্চাদের জন্য কিছু করা, বাচ্চাদের বিহেভিয়ার, ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং, এই ব্যাপারগুলোকে সার্ভ করতে গিয়ে আমি আসলে এই কাজটার প্রেমে পড়ে গেলাম, যে এই কাজটা দিয়ে আমি কীভাবে বাচ্চাদেরকে সার্ভ করতে পারি। ওই সার্ভিংয়ের জায়গা থেকে আসলে পাপেটের সাথে আমার জার্নি শুরু। আমি নিজেও জানতাম না আসলে আমি একজন পাপেটিয়ার হতে চাই বা পাপেটিয়ার হব। ভালো লাগার জায়গাটা থেকে যখন কাজ করতে করতে আমি যখন খুব কাছে থেকে একটা বাচ্চাকে দেখে আমি তাকে আনন্দ দিতে পারছি কিছু সময়ের জন্য হলেও, এবং তার মানে একটা শিশু যে কোনো রকমের পেতে পারে, যে কোনো টাইপের শিশুই আমরা পেতে পারি, অনেক রাগী শিশু পেতে পারি বা অনেক হাসি খুশি শিশু পেতে পারি, বা আমরা যেটাকে বলি যে আমরা আসলে স্পেশাল শিশুও তো অনেক দেখি, স্পেশাল চিলড্রেনদেরকেও দেখি প্রচুর, তাদের সাথে কিন্তু তাদের মতো করে মিশতে হয়, প্রত্যেকটা শিশুর সাথে আলাদাভাবে মিশতে হয়। এই পাপেট্রি আমাকে প্রত্যেকটা শিশুর সাথে আলাদাভাবে মিশে শিখিয়েছে। সো আপনার তার মানে আপনার প্রথম মেন্টর হচ্ছে বলা যায় মুস্তাফা মুস্তাফা। আচ্ছা, সো সো সো
স্যারের সাথে আপনারা আপনি কাজ করলেন, শিখলেন কিছু, সো এই জায়গাতে আমি একটা স্পেশাল ইয়া যে আপনার একটা অভিজ্ঞতা, যে প্রথম আপনি যেদিন অ্যাজ এ পাপেটিয়ার একটা পাপেট ধরে পারফর্ম করলেন, সেই অভিজ্ঞতাটা জানতে চাই। যে একটা তো হচ্ছে আমি হ্যাঁ প্রশিক্ষণ নিয়েছি, তো সিসিমপুরে যখন শিখু করছেন, দ্যাট ওয়াজ ওইটা কি আপনার টিভিতে প্রথম ওইটা না এর আগে? আমি এর আগে অলরেডি পাপেট নিয়ে কাজ করেছি, পাপেট নিয়ে আমার কাজ করা হয়ে গেছে। আমি টেলিভিশনের জন্য পাপেট করে ফেলেছি, আমি টেলিভিশন প্রোডাকশনের সাথে জড়িত ছিলাম, আমি স্টেজের জন্য জড়িত ছিলাম, আমি লাইভ প্রোগ্রাম করে ফেলেছি, সেট বা স্ক্রিপ্ট বা ফোকাল বা কিভাবে পারফরম্যান্স। আপনার প্রথম দিনের অভিজ্ঞতা যদি বলেন, প্রথম দিন হচ্ছে এবং সেই দিনের ঘটনা, আমি আমি দেখলাম যে অনেকগুলো পাপেট টেবিলের উপর রাখা আছে, আমি আসলে ধরতে খুব শাই ফিল করছিলাম, আমি ধরবো কিভাবে হ্যান্ডেল করবো আমি জানি না, মানে ওই পাপেটটা ধরতে এরকম একটা গ্রিপ থাকে, আমি দেখতাম যে ওরা এইভাবে প্লে করছে প্রথম একদিন দুই দিন, তারপরে হঠাৎ করে একদিন ধরলাম, ধরার পরে স্যার ছিল না, ছিলাম মানে আরো যারা বড় সিনিয়র ভাইরা ছিল, তারা হঠাৎ করে আমাকে ভরকে দেওয়ার জন্য এই কি করো, দেন আমি জাস্ট থতমত খেয়ে ছেড়ে দিয়েছি। ছেড়ে দেওয়ার পর ওরা খুব মজা পেয়েছিল, ওরা না 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 ধরো ধরো না ধরলে তুমি পাপেট কিভাবে প্লে করবা। যখন আমি ধরে পাপেটটা উঠালাম, এবং ইন্টারেস্টিংলি পাপেটটা যখন উঠালাম, আমি আমার হাতে স্টেজ ছিল, এইটা দেখে অনেক বড় হয়ে বললো যে ও আচ্ছা তুমি কি পাপেট এটাকে ধরেছো? আমি ধরিনি, কিন্তু আমার মনে হয়েছে বিষয়টা স্টেজ এবং স্ট্রিক্ট রাখতে হবে। স্ট্রেট রাখার পরে পাপেট প্লে আপনি দেখেছেন যে পাপেটের হাত কিন্তু নড়ে, আরেকটা হাত দিয়ে দুইটা রড থাকে, সো অটোমেটিক্যালি আমার হাতটা চলে গেছে। আমি একটু দেখাই, সো এই যদি হয় যারা দেখছেন, হ্যাঁ এই পাপেট যদি স্ট্রিক থাকে, সো আমি এইভাবে ধরলাম, মানে ওইটা অন্যরকম পাপেট ছিল, গ্রামা কিন্তু একই, এরকম যখন ধরলাম তখন অটোমেটিক্যালি আমার হাতটা এইভাবে চলে গিয়েছিল। এইভাবে চলে যাওয়ার পর যখন আমি এইভাবে এইভাবে করলাম, করার পরে আমি তো অ্যামেজ হয়ে গেলাম, বা ওর হাত নড়ছে, কি সুন্দর হাত নড়ছে, আমি জানিও না বিষয়টি এরকম হাত নড়ছে, এভাবে মাথা নড়ছে। তো এইটা করে 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 যখন তারা হা করে কিছুক্ষণ দেখলো, বেশি না কয়েক মিনিটের পরে বললো তুমি কি পাপেট প্লে করেছো? আমি বললাম না আমি পাপেট প্লে করি। তো স্যার এসে হঠাৎ করে দেখলো, আমি খেয়ালও করিনি যে মুস্তাফা মনোয়ার স্যার পিছনে চলে এসেছে, বললো তুমি কি পাপেট করেছো বা দেখেছো? দেন আমি বললাম না স্যার আমি করিনি বা আমি দেখিনি, আমি জানিও না এটা সম্পর্কে। তাহলে কি করে বুঝলাম? স্যার দেখেছি, মনের কথায় দেখেছি যে এইভাবে দেখা যায়। স্যার আমাকে যে অ্যাপ্রিসিয়েশনটা করলো, ওইটা আমার জন্য একটা খুব বড় পাওয়া। তো ইজ এ গুড ভিউয়ার, তুমি 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 খুব ভালোভাবে দেখেছো এবং তুমি অবজার্ভ করেছো। দেন তারপর মনের কথাতে কাজ করলাম স্যারের সাথে, আস্তে আস্তে মনের কথা দেখি কোনো একটা ক্যারেক্টার আর কি না, তখন তখন আমাদের সব সিনিয়র সিনিয়ররা হচ্ছে মনের কথা করে, মানে আমি চিন্তাও করতে পারি না যে এত এত সিনিয়ররা মনের কথায় কাজ করেছে। তো ওইখানে আমরা ওই র্যাংলার বলে না, যে র্যাংলার বা হেল্পিং হ্যান্ড, হ্যাঁ পাপেটের বাবা মা, ঠিক আছে, একজন সিনিয়র বড় ভাই বাউলটা করে রেখেছে, জাস্ট সাথে সাথে গিয়ে হাত পেতে রেখেছে, ঠিক আছে আমার হাতে দেন আমি নিয়ে, একদম ছোট বাচ্চার মতো নিয়ে টেক কেয়ার করা। সো তাহলে প্রথম টিভি প্রোগ্রামে আপনি অ্যাজ এ পাপেটিয়ার কখন আসলেন? তাহলে আমার প্রথম টিভি প্রোগ্রাম হিসেবে আমরা যেটা করি, যে প্রথম একদম প্রথম টিভি প্রোগ্রাম আমরা করি কত সালে, 2004 আমি প্রথম টিভি প্রোগ্রাম করি। প্রথম টিভি প্রোগ্রামটা ছিল একটা পাপেট দিয়ে টেলিভিশন কমার্শিয়াল করা যায়, এটা খুব সম্ভব আপনি খুব জানেন এবং ওরা সবাই ভালোভাবে জানে দর্শকরা, যে টিভিসির মাধ্যমে আমার প্রথম আচ্ছা পাপেট কমার্শিয়ালের জন্য এরকম পাপেট লাগবে, অনেকগুলো পাপেট লাগবে, তো সামহাও আমার এই ডেডিকেশন দেখে এবং আমার স্কিল দেখে তখন স্যার এবং সবাই সিলেক্ট করে দিল যে ঠিক আছে ও একটা মেইন রোল করতেই পারে এখন। তো ওই সময় তার বাউল বা পারুল বা গিট্টুর কোনো ইসে ছিল না, তো বড় ভাইয়ের সাথে বড় ভাইদের সাথে আমি নিজেও একটা মেইন রোল প্লে করে ফেলেছি। মেইন রোল প্লে করার পরে টিভি কমার্শিয়ালের জন্য ধরে 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 কাজ করা হয়, তো ওই একটা বিজ্ঞাপনের পরে টেলিভিশনের জন্য, মানে ক্যামেরার সামনে দাঁড়িয়ে পাপেট করার পুরো অভিজ্ঞতাটা হয়ে গেছে, আর টেলিভিশন কমার্শিয়াল করার ফলে এটার কোয়ালিটি সম্পর্কে মোটামুটি আমার সেই ওরিয়েন্টেশনটা হয়ে গেছে।
সরি হচ্ছে লাইভ প্রোগ্রামের আর কি, আমরা ডিসিশন নিয়েছি যে আমরা আসলে কোনো এডিটিং টেডিটিং এ যাব না, সো এই কাশি টাশি সবই থাকবে, পানি চলে এসেছে। সো দুটো জিনিস আমরা জানলাম, আমরা এখন একটু গভীরে ঢুকবো আর কি, প্লিজ। আমার পার্সোনাল একটা অবজারভেশন হচ্ছে যে পাপেট্রি ইন্ডাস্ট্রিটা নিয়ে, সো আমরা এখন বেসিক্যালি দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল ওই জায়গাটাতে যদি ঢুকি আর কি, সো পাপেট্রি ইন্ডাস্ট্রিটা বাইরে ইউএসএতে বা হ্যাঁ ওয়েস্টার্ন কান্ট্রিতে স্পেশালি ইউএসএতে ফ্লারিশ করলো 70s-এ, হ্যাঁ স্পেশালি জিম হ্যানসনের হাত ধরে, এবং তারপরে তো মাপেট শো এবং লাইক সিসেমি স্ট্রিট শুরু হইলো, অ্যান্ড দেন দ্যাট আর দ্য গ্লোবাল ফেনোমেনা রাইট। আমাদের এখানে মনের কথাটা কিন্তু তার চেয়ে খুব একটা বেশি পরে শুরু হয়েছে বা আমরা কাহিনী জানি যে 71-এও উনি কিন্তু পাপেট করেছেন ভারতে শরণার্থী শিবিরে বাঙালিদের উৎসাহ অনুপ্রেরণা দেওয়ার জন্য। ইন্টারেস্টিংলি যেটা হচ্ছে যে 71-এ আমরা দেখেছি অলরেডি পাপেট উনি করে ফেলেছে, 71-এর আগে থেকে কিন্তু উনি পাপেট করছেন, এবং বাংলাদেশ টেলিভিশন যখন জন্ম হয় ডিআইটি বিল্ডিং এ যেটা ছিল তখন কিন্তু উনি পাপেট করে অলরেডি করছে উনি। মানে আমাদের ইন্ডাস্ট্রিটা কিন্তু মানে জিম হ্যানসন যেটা করেছে ওর খুব একটা দূরে না, সো আমাদের এই কাছাকাছি ছিল, খুবই কাছাকাছি ছিল। সো মানে মোটামুটি বলা যায় যে আমাদের এখানেও 70s এর টাইমে মোটামুটি পাপেট্রি ব্যাপারটা ইন্ট্রোডিউস হয়েছে। আর যদি আমরা এমনিতে হয়েছে যে আমাদের যে ফোককে যে যেই ধরনের পাপেট মানে পুতুল নাচ যে ব্যাপারটা ওটা তো হাজার হাজার বছর ধরে, ওইটা অনেক অনেক ওইদিকে, হ্যাঁ ওইদিকে না যে আমরা যদি যে এখন যে মিডিয়ামটা আমরা দেখি পাপেট্রি অ্যাজ এ মিডিয়াম ওইটাও মোটামুটি ইন্ট্রোডাকশনটা আমাদের দেশে 70-71-এ ওই সময় হয়ে গেছে এবং চলে এসেছি সারের হাত ধরেই, এটা মুসলমানের সারের হাত ধরে। আমাদের আমাদের দেশে আসলে আধুনিক পাপেট বলে আমরা যে জিনিসটাকে বুঝছি এখন, বা সিসিম স্ট্রিট, সিসিমপুর বা মনের কথা বা আদার্স আরো কান্ট্রি ওয়াইড যে বা নেশন ওয়াইড বা ওয়ার্ল্ড ওয়াইড যে পাপেট্রির ব্যাপারগুলো দেখি এটার সূচনা আসলে মুসলমানের সারের হাত ধরেই এসেছে বাংলাদেশ। আর আমরা আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার আপনাকে বলি যে পাকিস্তান পিরিয়ডে বা পাকিস্তান পিরিয়ডের পরেও যখন বাংলাদেশ টেলিভিশনে কিন্তু সেসেমি স্ট্রিট দেখাতো, তাই হ্যাঁ সেসেমি স্ট্রিট দেখাতো, সেসেমি স্ট্রিটের কিছু কিছু উর্দুতে, হ্যাঁ না 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 তাহলে ইংলিশেই দেখাতো। আচ্ছা ইংলিশে ওই সিলেক্টেড কিছু এপিসোড বা সিলেক্টেড কিছু পার্ট সেটা বাংলাদেশ টেলিভিশনে প্রচার করেছে স্বাধীনতার পরে না আগে, এটা স্বাধীনতার পরেও করেছে আগেও করেছে, যখন মুসা মনোয়ার স্যার ডিজি ছিল বাংলাদেশ টেলিভিশনে, মানে উনি ওনার মতো করে যখন টেলিভিশন চালিয়েছে সো উনি তখন এই ব্যাপারগুলোকে ইন্ট্রোডিউস করেছে। আচ্ছা এটা তো একটা ইন্টারেস্টিং, এই জিনিস তো জানতাম না। হ্যাঁ এটা 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 খুবই ইন্টারেস্টিং একটা নিউজ তখনই, কারণ আমিও তো আমি দেখিনি, মানুষ একজন উদাকে পাপেটিয়ার হিসেবে কল্পনা করতে কেমন জানি লাগছে। পাপেটিয়ার এবং তখন এসো গান শিখি আধুনিক পাপেটের শুরু কিন্তু মুস্তাফা মনোয়ার স্যার অনেকদিন আগে থেকেই করেছে। আমরা আসলে কেন যেন মানে ওইভাবে অতটা দূর পর্যন্ত যেতে পারিনি, মানে ওয়েস্ট লাইফ যেভাবে চলে গেছে আমরা ওইভাবে, মানে আমাদের ইন্ট্রোডাকশন আমাদের জেনারেশন ইন্ট্রোডাকশন উইথ পাপেট্রি হচ্ছে মনের কথা দিয়ে, সো সেটাও কিন্তু অনেক দিন আগের কথা। মনের কথা শুরু হয়েছিল কবে, লাইক 85 বলে 85 হচ্ছে বিটিভিতে প্রচার করা শুরু করে, 85 থেকে বিটিভিতে শুরু হয়, বাট এর আগে থেকে কিন্তু মনের কথা নিয়ে সার্ভে গবেষণা চলছে, কাজ হচ্ছে। মানে ওই সাত ভাই চম্পা পারুল যে বোন এই ব্যাপারটা নিয়ে কিন্তু ফেরিটেল নিয়ে উনি কাজ করছে। আচ্ছা ফেরিটেল নিয়ে কাজ করছে, উনি স্টেজের প্রোডাকশনের জন্য চিন্তা করছে বা টেলিভিশনে কীভাবে ব্যাপারটা আনা যায়, কারণ উনি অলরেডি কিন্তু তখন নরওয়ে এবং রাশিয়া ঘুরে ফেলেছে, আমেরিকাতে উনি সেসেমি স্ট্রিট দেখে চলে এসেছে। আচ্ছা সো এখন এসে এই যে 2020 সালে
সো হ্যাঁ, একটা হচ্ছে যে শুরুটা হয়েছে বাইরে যখন এটা মোটামুটি ফ্লারিশ করেছে, ওই সময় কিন্তু বাংলাদেশে আমাদের পাপেট ইন্ডাস্ট্রি শুরু, তাই না? সো আমরা যদি এখন একটু ভেতরের দিকে যাই, আপনি যেহেতু এই এই সময়টা থেকে মানে একদম মোস্তফা মামুন স্যারের সময় থেকে ওনার সাথে কাজ করে 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 গত 20 বছর ধরে কাজ করছেন, সো দ্য কারেন্ট ইন্ডাস্ট্রিটা এখন যেরকম আছে পাপেট্রি নিয়ে, আমার কাছে কেন যেন মনে হচ্ছে যে মোস্তফা মামুন স্যার তো অনেকদিন ধরেই এগুলো থেকে একটু, ওনার তো বয়স হয়েছে, রাইট? সো অ্যাজ এ হোল ইন্ডাস্ট্রিটা কি আপনার কাছে মনে হয়েছে যে যথেষ্ট বড় হয়েছে, বা বড় যদি না হয় তাহলে কি হতে পারতো? ইন্ডাস্ট্রিটা আসলে বড় হয়নি, ইন্ডাস্ট্রিটা একটু বড় হয়েছে যেই জায়গায় ছিল। যেমন আগে একটাই প্রোগ্রাম ছিল মনের কথা, এরপরে কিন্তু বাংলাদেশে সিসিমপুর এলো, সিসিমপুর আসার আগেও কিছু দল কাজ করছিল, এখনও কিছু দল কাজ করছে আধুনিক পাপেট যে লেভেল বলছে, মানে মডার্ন পাপেটরি নিয়ে কাজ করছে, আমাদের ফোক পাপেট না, মডার্ন পাপেটরি নিয়ে কাজ করছে, ওরা কিন্তু টেলিভিশন প্রোগ্রাম বানাচ্ছে। ইভেন দো আমার নিজের একটা দল আছে ইনভেন্টর্স পাপেট নামে, এরকম আরও অনেক ব্যক্তি পর্যায়ে কিছু মডার্ন পাপেটের দল আছে যারা মডার্ন পাপেট নিয়ে কাজ করছে, ওরা টেলিভিশনের জন্য প্রোগ্রাম করছে, ওরা অ্যাক্টিভেশন কিছু প্রোগ্রাম করছে, কিছু অ্যাওয়ারনেস প্রোগ্রাম করছে, সেটা গভর্নমেন্ট লেভেলেও করছে, মানে আমরাও করছি গভর্নমেন্ট লেভেলে করছে, কিছু লাইভ প্রোগ্রাম হচ্ছে, শো বেস কিছু কাজ হচ্ছে, এডুকেশন ইন্ডাস্ট্রিতে পাপেটটা ঢুকেছে, দেন তারপরে কিছু এনজিও সেক্টরেও কিছু অ্যাক্টিভেশনের অনেক বড় প্ল্যান থাকে, অনেক কাজ থাকে, অনেক কিছু করে, অনেক কিছু হচ্ছে, মানে ফিল্ড ওয়ার্ক হচ্ছে প্রচুর। টেলিভিশনের জায়গা থেকে আসলে সিসিমপুর এবং মনের কথা যেভাবে ছড়িয়েছে, এই ধরনের কাজ খুব কম হচ্ছে, ছোট ছোট করে হচ্ছে, এইটার একটু বেশি হওয়া উচিত। যদি আপনি দেখেছেন যে সেসেমি স্ট্রিট ছাড়াও কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড আরও অনেক টেলিভিশন প্রোগ্রাম আছে পাপেট দিয়ে, থাউজেন্ড অফ প্রোগ্রাম আছে। যদিও আমরা জানি যে সেসেমি স্ট্রিট ডিফারেন্ট, অনেক পলিশ পশ একটা প্রোগ্রাম, এটা ছাড়াও কিন্তু থাউজেন্ড অফ পাপেটের প্রোগ্রাম টেলিভিশন ইন্ডাস্ট্রিতে আছে। আপনি ইভেন তো যদি ওয়েবেও সার্চ দেন, ইউটিউবে তো দেখুন ইউজ হাজার হাজার পাপেটের প্রোগ্রাম হচ্ছে, একজন মানুষ সিঙ্গেল সেও কিন্তু পাপেট দিয়ে প্রোগ্রাম করছে, একটা দল একটা ট্রুপ নিয়েও কাজ করছে। তো ওরা যেইভাবে এগিয়েছে অনেক ম্যাটেরিয়াল নিয়ে, অনেক রিসার্চ করে, বা অনেক বিষয়কে ইন্ট্রোডিউস করেছে সাথে পাপেটের সাথে, যেটা আমরা এখন করিনি, আমরা ওই জায়গাটা নিয়ে কাজ করতে চাই, যেটা নিয়ে কাজ করলে মনে হয়। তো মানে সো একটা ভালো জিনিস আমি দেখি যে দুরন্ত টিভিতে ইন্ট্রোডাকশন হওয়ার ফলে সাডেনলি দেয়ার ইজ অ্যান অপরচুনিটি নাও ফর চিলড্রেন কন্টেন্ট, রাইট? আগে তো ডেডিকেটেডলি কোনো টিভি চ্যানেল ছিল না, রাইট? সো এখন দুরন্ত যখন এসে, এখন দুরন্ততেও কিন্তু বেশ কিছু পাপেট বেস প্রোগ্রাম বা পাপেট সাথে থাকে প্রোগ্রামের ভেতরে, এরকম কিন্তু বেশ কয়েকটা প্রোগ্রামও শুরু হয়েছে। আমার এখানে একটা কথা আছে, মানে আমি যেটা জানাতে চেয়েছিলাম সবসময়, আমি ট্রাই করে জানানোর জন্য যে পাপেট ইন্ডাস্ট্রির কথা বলছি বা পাপেট নিয়ে কাজ করার কথা বলছি, কন্টেন্ট কিন্তু আমরা মেক করবো, এটা একটা কম্পালসারি ব্যাপার, সেটা ডিজিটাল কন্টেন্ট হোক বা ওয়েব কন্টেন্ট হোক বা টেলিভিশনের জন্য হোক বা যে কোনো বা লাইভ কন্টেন্ট হোক, কন্টেন্ট কিন্তু মেক করবো। এই কন্টেন্ট মেক করার পাশাপাশি পাপেট দিয়ে কিন্তু আরও অনেক অ্যাক্টিভেশন করা যায়। আচ্ছা, ওই ওই জায়গাটাতে ঢুকবো আমরা জাস্ট, খালি আমি কারণ হচ্ছে যে আমি ইন্ডাস্ট্রিতে একটু টাচে ঢুকলাম, এটাতে হয়তো আবারও ফিরবো। হ্যাঁ, সো সো এখন একটু অন্যদিকে যাই যে সো আপনার যেটা আপনি বলছিলেন যে ইনভেন্টর্স পাপেট, আপনার যে নিজস্ব যে টিমটা আছে, সো সেটার একটু যদি শুরুর কথাটা বলেন যে আপনারা কিভাবে শুরু করলেন, কি ধরনের কাজগুলো আপনারা করলেন এই সোফার, সো একটু যদি ইনভেন্টর্স পাপেট সম্পর্কে বলেন। আমি সিসিমপুরে কাজ করছি, আমি মুস্তামান স্যারের কাজ করেছি, দেন আদার্স আরও অনেক অনেক পাপেট দলের সাথেই কাজ করেছি। কাজ করার পরে সবাই তো সবার মতো করে কাজ করছে, সবার মতো করে কাজ করে, যে আমি একটু আগে বললাম না যে নট অনলি দ্যাট যে শুধু আমরা কন্টেন্ট মেক করবো বা আমরা হয়তো টেলিভিশন প্রোগ্রাম বা প্রোডাকশন মেক করবো, ওই জায়গা থেকে বেরিয়ে আসার জন্য 2012 সালে যখন ইনভেন্টর্স পাপেট আমরা বিল্ড আপ করি, ইনভেন্টর্স পাপেট যখন করি তখন আমাদের ধারণা ছিল যে আমরা ইনভেন্টর্স পাপেট দিয়ে আমরা প্রথমে টেলিভিশন প্রোগ্রাম করি, মানে টিভি সিরিজ করি, বৈশাখী টেলিভিশনের জন্য আমরা 18টা এপিসোড করি, 18টি এপিসোড করার পর এই টেলিভিশন প্রোগ্রামটা থেকে ওইটা আবার ওয়েবের জন্য ডেভেলপ করি, ওয়েবের জন্য ডেভেলপ করে আমরা তখন দেখলাম যে আসলে আমরা তো শুধু টেলিভিশনটাকেই টার্গেট করছি। তারপর আমরা স্টেজ শোতে গেলাম, স্টেজ শোতে যাওয়ার পরে আমরা কল শোতে গেলাম, কল শোতে যাওয়ার পর আমরা লাইভ, কল শো মানে হচ্ছে যে হ্যাঁ
মানে আপনি বললেন যে ঠিক আছে আমি একটা এরকম ইভেন্ট করতে চাই, এই ইভেন্টে বাচ্চারা আসবে, সো বাচ্চাদের এন্টারটেইনমেন্ট এবং কিছু এডুটেইনমেন্ট লাগবে, তখন আমি কি করবো? তখন ওকে ঠিক আছে ফাইন, আমরা একটা লাইভ কন্টেন্ট তৈরি করবো, এই লাইভ কন্টেন্ট দিয়ে একদম লাইভ বাচ্চাদের সাথে কমিউনিকেট করবো, যাতে আধা ঘন্টা বিশ মিনিট যতক্ষণই হয় সে তার কথাটা বলবে, পাপেট তাকে তার সাথে কথা বলবে। সো এটা আমরা কল শো বলছি, এবং এটা কিন্তু বার্থডে পার্টিতেও হয়। আচ্ছা, যদি আপনি বলেন যে এটা একটা ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি আপনি ডেভেলপ করতে চান, ইন্ডাস্ট্রি ডেভেলপ করলে আপনাকে সব দিকেই খেয়াল রাখতে হবে। এখন আমার বাসায় একটা বাচ্চা আছে, সে টেলিভিশনে পাপেট দেখছে, সে টেলিভিশনে এই ক্যারেক্টার গুলোকে দেখছে, সে ডিমান্ড করতেই পারে আমি আমার জন্মদিনে ওকে চাই, আমি এটা ঘরে কেন বসিয়ে রাখব? সো ঠিক আছে, মেক এ কল, একটা ফোন কল দেন আমাকে, আমরা একটা কন্টেন্ট তৈরি করি যে এই এই বার্থডে বয় অর গার্লের নাম এইটা, ওর একটা এরকম ড্রিম আছে বা এরকম একটা ফ্যাসিনেশন আছে, ওর সম্পর্কে আমরা এরকম জানতে চাই, বলতে চাই, এবং ও ওর লটস অফ ফ্রেন্ডকে নিয়ে গ্যাদার করবে। কি করবে ও? শুধু কেক কাটবে, খাবে দাবে, গান করবে, উইশ মানে উইশ করবে? না, ঠিক আছে, তখন যে ও এন্টারটেইনমেন্ট এবং ওইখানে যে মোরাল অনেক ভ্যালুজও শিখতে পারছে, মানে ওই স্পেশাল ডেটাতে যে ও মানে ওর কমিউনিকেশন এবং বিহেভিয়ার লেভেলটা নিয়েও কাজ করছে আনন্দের সাথে, এটা খুব ইন্টারেস্টিং ব্যাপার। থাউজেন্ডস অফ মানে বার্থডে শো করেছি আমি, হ্যাঁ এটা থাউজেন্ড অফ বার্থডে শো করেছি, সো একটা সম্মানের বিনিময়ে করেছি। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আমার আমাদের পুরো টিমকে সম্মানই দিয়েছে, আমরা পোর্টেবল সেট নিয়ে গিয়েছি, ক্যারেক্টার নিয়ে গিয়েছি, সেট বানিয়েছি, শো করেছি। এই যে এইটা একটা ইন্টারেস্টিং সেগমেন্ট, না আমি কখনো ভাবিনি যে, আমি ইনফ্যাক্ট জানতামই না যে, আমি আমি জানি না যে লাইক বার্থডে পার্টিতেও লাইক ইট ক্যান বি এ সার্ভিস, রাইট? লাইক আমি কখনো চিন্তা করিনি যে দ্যাট ক্যান বি এ এরিয়া যেখানে এটা একটা খুবই খুবই বড় একটা পার্ট। মানে আপনি যদি একটা পাপেটের দল চালান, মানে আমাদের দেশে ইন্ডাস্ট্রি তো অত বড় হয় না, পাপেটের একটা দল চালান, আপনাকে কী কী জিনিসগুলো মেনটেন করতে, যেটা আসলে ওয়েস্টে এখন মেনটেন করে আসতেছে, সো আপনি কন্টেন্ট প্রোভাইডের সাথে সাথে, টেলিভিশন প্রোডাকশনের সাথে সাথে আপনি এরকম কল শো করবেন, আপনি পাপেট মানে ছোটো ছোটো পাপেট বেস অনেক টয় তৈরি করবেন, যেগুলো আসলে বাচ্চারা হাতে নিয়ে খেলতে পারে, পাপেটগুলো তার মানে হ্যান্ডি হয়ে যায়, সে একটা পাপেট নিয়ে খেলতে পারে, আপনি এরকম অ্যাক্টিভেশন প্ল্যান করবেন। তো এই অ্যাক্টিভেশনগুলোর জায়গাতে আপনি যাবেন, অ্যাক্টিভেশন জায়গাতে গিয়ে দেন আপনি কর্পোরেট হাউসেও যাবেন, আপনি কোনো ব্র্যান্ডিং করবেন, কোনো প্রমোশন করবেন, পাপেট ক্যান বি কি বলে ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়, কিন্তু হচ্ছে এটা আমি নিজে করেছি, ইভেন দো জিম হ্যানসন কিন্তু করেছে। সো এই 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 ব্যাপারগুলো আমাদের দেশে না খুব 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 মানে একটু ছোট জায়গার মধ্যে এখনো রয়ে গেছে। আচ্ছা, সো যেই যেই ইয়াটাতে ছিলাম, সো ইনভেন্টর পাপেট, সো ইনভেন্টর পাপেট আপনারা শুরু করলেন 2012 মোটামুটি, তাই তো? এবং ইনভেন্টর পাপেটে আমরা জানি যে বেশ কিছু নিজস্ব ক্যারেক্টার আছে, রাইট? এবং একটা ক্যারেক্টার আপনি শুরুতে যখন ছিল লাবলু, সো আমরা কি একটু লাবলুকে ফেরত পেতে পারি? অবশ্যই অবশ্যই। সো এই হচ্ছে লাবলু, আমরা ক্যারেক্টার ডেভেলপ করলাম, ক্যারেক্টার ডেভেলপ করে ওদেরকে মানে এই যে ওদেরকে ব্র্যান্ড করার চেষ্টা করলাম, এই ব্র্যান্ডগুলো যখন বার্থডে পার্টিতে যায়, কোনো কর্পোরেট ইভেন্টে যায়, ইভেন যে এখন আপনার সাথে কথা বলছো, আমি কথা বলছি, হ্যালো লাভলু, হাই, কেমন আছো? এত ভারী ভারী কথা জিজ্ঞেস করছো? আচ্ছা কেমন আছো? আমি ভালো আছি। এই যে এইভাবে কথা বলো, বন্ধু হয়ে কথা বললে খুব ভালো লাগে। আচ্ছা লাভলু, তোমার বয়স কত? আমার তো কোনো বয়স নেই। আচ্ছা তুমি মানে আমার প্রশ্নটা হচ্ছে যে ও কবে, সো আমরা সিসিমপুরের ক্যারেক্টার নিয়ে শুনেছি, তো আপনার ইনভেন্টর পাপেটের ক্যারেক্টারগুলো বিল্ড আপ করা বা কি চিন্তা থেকে লাভলু, আমি জানি যে বুলু আছে আর একটা কুকুর, হ্যাঁ আছে আর অনেকগুলো, তো এরকম বেশ কিছু ক্যারেক্টার, তো ও কিভাবে আসলো? এবং আমি তাহলে এই এই এইটাই হচ্ছে মানে এইটা হচ্ছে একটা মজার প্রশ্ন আমার কাছে, যে আমরা 12 সালে ইনভেন্টর পাপেট বানালাম, গ্রো করলাম, যে 12 সালে ইনভেন্টর পাপেট কি একটা নাম না একটা একটা প্যাকেট না কি আসলে? এই 12 সালে মানে ওদেরকে যখন বানালাম ওরাই হচ্ছে ইনভেন্টর্স পাপেট। হ্যাঁ, এই যে এটা হচ্ছে মানে আমরা যখন বলি যে 12 সালে ইনভেন্টর্স পাপেট বানিয়েছি, মানে কবে ও হয়েছে, তখন বলতে পারেন যে আচ্ছা আমি 12 সালে জন্ম নিয়েছি, আমি 12 সালে জন্ম নিয়েছি,
সো পাপেট মানে তো পাপেট, আচ্ছা যাই হোক পাপেট বলো না, আমরাই হচ্ছি ইনভেন্টর্স পাপেট। যেমন তুমি ইনভেন্টর্স পাপেট, তুমি ইনভেন্টর্স পাপেট, তারপরে তুমি ওয়ালি, আমি ওয়ালি, এটা ওয়ালি, এনিথিং। সো হ্যাঁ, সো যখন ওর ক্যারেক্টার নিয়ে চিন্তা করলেন, সো কি ধরনের চিন্তা, কারণ সিসিমপুরে যেটা ছিল যে ওরা অলরেডি কিছু ডিফাইন ক্যারেক্টার ছিল, চিন্তা করে এসেছে আপনাদের প্লে করতে হয়েছে, বাট এই ক্ষেত্রে আপনার যখন নিজস্ব ক্যারেক্টার আপনি চিন্তা করেছেন, ইউ নিড টু থিঙ্ক অফ ইউর ওন ক্যারেক্টার, সে কীভাবে কাজ করবে কি হবে, রাইট? সো এই এই থিঙ্কিং প্রসেসটা কীরকম ছিল? ইন দ্য মিনটাইম আবার আপনাকে মাথায় রাখতে হচ্ছে যে মার্কেটে অন্য আর কোন ধরনের এই ক্যারেক্টার আছে, সেটা থেকে আমাকে আলাদা হতে হবে, রাইট? সো মানে সো এই চিন্তাটা কীভাবে ছোট পাপেট বলি বা কি বলে অ্যাক্টিভেশন প্ল্যান বলি বা কর্পোরেট শো বলি বা ইভেন্ট বলি বা এডুকেশনাল ম্যাটেরিয়াল বলি, আমাদের কিন্তু প্রথম কন্টেন্টটাকে দেখতে হয় আসলে। তো আমরা যখন ইনভেন্টর্স পাপেট চিন্তা করছি, তাহলে একটা কন্টেন্ট লাগবে। ইনভেন্টর্স পাপেট কী করবে, আমাদের প্রথমেই মাথায় ছিল যে আমরা কিছু কন্টেন্ট তৈরি করবো। সেই কন্টেন্টটা কিসের জন্য তৈরি করবো? টেলিভিশনের জন্য কন্টেন্ট তৈরি করবো, টেলিভিশনের জন্য কন্টেন্ট তৈরি করবো। দেন আমরা স্টোরি সিলেক্ট করলাম, স্টোরি সিলেক্ট করার পরে ওইখানে যে ক্যারেক্টারগুলো হবে, আমরা প্রথমে ওই ক্যারেক্টারগুলোকে বানালাম। আচ্ছা, ওই ক্যারেক্টারগুলো বানালাম, ওই ক্যারেক্টারটাকে ডেভেলপ করে যখন আমরা রোল প্লে করা শুরু করলাম, তখন ওরা ওই ক্যারেক্টার নামেই পরিচিত করতে থাকবে। আচ্ছা, দেন ওইটার ব্র্যান্ড ভ্যালু যখন বাড়লো, ওই ব্র্যান্ড ভ্যালু বাড়ার পরে ওরা বাইরে যাওয়া শুরু করলো, ওরা কল শোতে যাওয়া শুরু করলো, তখন কিন্তু ওরা টেলিভিশনে আটকে নি। মানে ইন্ডাস্ট্রি বড় হওয়ার যে কথাটা বলছিলেন, তখন ওরা টেলিভিশনে আটকে নি, তখন ওরা ওরা হচ্ছে জন্মদিনের প্রোগ্রামে যাচ্ছে, কোনো এডুকেশনাল ক্লাস পার্টিতে যায় ওরা। আচ্ছা, স্কুলের ক্লাস পার্টি। হ্যাঁ, ওরা ক্লাস পার্টিতে যায়, এবং স্কুল একটা বড় মাধ্যম পাপেটের জন্য, বড় মাধ্যম এই হিসেবে যে আমরা যে শুধু কল শো বা এই ধরনের বার্থডে শো বা ইভেন্ট তা না, স্কুলে বাচ্চাদের সাথে পাপেট কিন্তু একটা সুন্দর এডুকেশনাল ম্যাটেরিয়াল। এই এডুকেশনাল ম্যাটেরিয়াল হিসেবে পাপেটটাকে যখন আমরা ইউজ করা শুরু করলাম, তখন আমরা স্কুলের সাথে এঙ্গেজ হলাম। স্কুলে গিয়ে নার্সারি বা প্লে গ্রুপ বা প্রি প্রি স্কুল বা প্রি প্রাইমারি বা প্রাইমারি টু ফার্স্ট ধাপ পর্যন্ত পাপেট কিন্তু একটা ইন্টারেস্টিং মিডিয়াম কমিউনিকেট করার জন্য, যেটাতে একটা চিলড্রেনের বিহেভিয়ার এবং রোল মডেল হিসেবে গড়ে ওঠার জন্য পাপেট হেল্প করে, টিচারদেরকে পাপেট হেল্প করে। এই জায়গাটাতে আমি ঢুকতে হবে করে আর কি। আচ্ছা, সেটা যে আপনি খুব সহজেই একটা শিশুকে কমিউনিকেট করতে পারবেন পাপেট দিয়ে, আপনি যেটা খুব সহজ ওকে বোঝাতে পারছেন না বা বুঝতে পারছেন না, একটা শিশুর সাথে সহজে কমিউনিকেট করতে পারছেন, একটা পাপেট ধরেন, কিচ্ছু না, আপনার পাপেটের হতে হবে না, একটা পাপেট বা একটা যে কোনো টাইপের টয় ধরেন, ধরে ওকে নিয়ে আপনি কথা বলেন, একটা ছেলে কিছুক্ষণ পরেই ওই শিশুটা আপনার সাথে কমিউনিকেট করা শুরু করবে, এবং যত ক্রিটিক্যাল থিঙ্কিংই হোক না কেন সেইটাকে সলভ করবে। এবং আমার কাছে মনে হয় সো লেটস সে হালুম হচ্ছে ইজ দ্য মোস্ট পপুলার ক্যারেক্টার ইন বাংলাদেশ, রাইট? এবং হালুম যখন বলছে মাছ খেতে হবে, এবং রিসার্চে এটা মনে হয় মানে ইয়াতে দেখা গেছে যে আসলেই হালুম যখন মাছ খায়, হালুম যখন মাছ খেতে বলে, শিশুরা কিন্তু ওই মাছ খাওয়াটা বা মাছ খেতে হবে, শিশু মাছ খায়, চিন্তা করা যায় কোটি শিশু মাছ খায়, একটা বাঘ গাজর খাচ্ছে, এটা একটা শিশু মাথায়ও নেই কিন্তু, একটা বাঘ গাজর কখনোই খায় না, কিন্তু হালুম যখন গাজর খায়, একটা শিশু কিন্তু গাজর খায়। So, Halum is probably the biggest celebrity among children. Yes. Ebong amar kache mone hoy je to some extent this kind of puppets, they have way bigger power over animation industry, man, animated kono ekta character er chhe. Mane Disney level er animation oita alada jinish, but it's a different jinish. But সো যারা জানো তার পাওয়ারফুল ক্যারেক্টার মিনা ছিল আর কি, ইউনিকনেস কিন্তু দুই ধরনের, বাট পাপেটার শুধু হচ্ছে পাপেটার আপনার প্রোডাকশন কস্ট বা অন্যান্য যে কোনো কিছু প্রসেস বলেন যে ইটস ওয়ে লেস দেন আপনার অ্যানিমেশনের জায়গা থেকে, রাইট? সো সো আমি যে জায়গাটাতে মানে বলছিলাম যে পরের ইয়াতে ঢুকবো, সেটা হচ্ছে যে পাপেটটাকে আমরা, আপনার কি মনে হয় যে সোফার গত, সো যদি 70s এর পর থেকে আসলে ধরি যে দ্য ইন্ডাস্ট্রি, রাইট, লাইক সো সেই জায়গা থেকে এসে
সো প্রথম প্রশ্নটা হচ্ছে পাপেট একটা অলরেডি আপনি বলেছেন যে কোন কোন সেক্টরে ইউজ হতে পারে, রাইট? এডুকেশন, এডুকেশন, এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্ট, মার্কেটিং, মার্কেটিং, রাইট? সো প্রবাবলি দিজ আর দ্য থ্রি বিগ, থ্রি 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 বিগ থিং। এর বাইরে কোন কোন জায়গায়? এর বাইরে আমরা এনি কাইন্ড অফ অ্যাক্টিভেশন প্ল্যানে, আমি জাস্ট কোনো কিছু বাদ না দিয়ে বললাম। সো সেটা আমি, সেটাকে আমি মার্কেটিং এর পার্টেই হ্যাঁ করতে পারি, রাইট? লাইক আপনি আমাকে কোশ্চেনও করতে পারেন যে ঠিক আছে এনি কাইন্ড অফ বললেন, আপনি আমি চাচ্ছি আপনি আমাকে কোশ্চেন করতে যে এনি কাইন্ড অফ বললেন, আচ্ছা এই এই সেক্টরে আমি পাপেট ইউজ করতে পারি কিনা। আমি জানি আপনি অনেক পড়েন, অনেক রিসার্চ করেন, অনেক বিষয় নিয়ে আপনি চিন্তা করেন, এই জন্য আমি আপনাকে প্রশ্নটা করলাম যে আপনি আমাকে জিজ্ঞেস করেন না। সো যেমন ধরেন যে আমরা আমরা দেখেছি যে পার্টিকুলারলি সো এডুকেশনে সিসিমপুর ইজ দ্য বেস্ট এক্সাম্পল হাউ এডুটেইনমেন্ট বা এডুকেশনে ইউজ করা যাচ্ছে। এরপরে স্কুল লেভেলেও আমরা নিজেরাও এই ধরনের কিছু কাজে যুক্ত ছিলাম সিসিমপুরের সাথে, তো আমি ওইটা জানি। সো এডুকেশনে এবং হচ্ছে অ্যাক্টিভেশনে স্পেশালি নন প্রফিট অর্গানাইজেশন যারা আছে তারাও তাদের যে ফিল্ড লেভেল অ্যাক্টিভেশন আছে সেটা ডিফারেন্ট গ্রুপের জন্য, একদম ডিফারেন্ট গ্রুপ থেকে। এটা আপনি একেবারে বয়স্ক থেকে শুরু করে শিশু পর্যন্ত যে কোনো কারোর সাথে ইউজ করে। আপনি আপনাকে একটা ইনফরমেশন দিই, আমাদের যখন 2009 সালে ইলেকশন হয়, খুব সম্ভব একটা 2009 সালে ইলেকশন হয়, তখন যে আমাদের ভোটার আইডি কার্ড যখন হয়েছিল, ইলেকশন কমিশন কিন্তু পাপেট দিয়ে ক্যাম্পেইন করেছে। আচ্ছা, ওরা টিভিসি তৈরি করেছে তিনটা এবং ইনভেন্টর্স পাপেট সেটা করেছে। আচ্ছা, সো হ্যাঁ এই জায়গাটাতে আমি ঢুকতে চাইছিলাম, যেমন ধরেন যে জিম হ্যানসনের মাপেট শো, সো দ্যাট ওয়াজ অ্যাকচুয়ালি ফর অ্যাডাল্ট, এবং এবং সিসেমি স্ট্রিট শুরু হওয়ার আগে বেসিক্যালি কিন্তু পাপেট ইউজ হইতো আসলে অ্যাডাল্টদের, মানে লাইক দ্যাট ওয়াজ অ্যাডাল্ট কন্টেন্ট। এক্স্যাক্টলি, রাইট? সো এরপরে যখন সিসেমি স্ট্রিট আসলো এবং সেখানে জিম হ্যানসন গেল, একটা সময় সিসেমি স্ট্রিটের পপুলারিটির কারণে পাপেটটারে মানে একটু বাচ্চাদের কন্টেন্ট, বাচ্চাদের নিয়ে বেশি চলে আসলো। এবং এবং সো মাপেট শো ওয়াজ দ্য ওয়ান অফ দ্য মানে মোস্ট পপুলার শো অন আর্থ, দ্যাট ওয়াজ ফর অ্যাডাল্ট। বাংলাদেশে আমরা এই যে এন্টারটেইনমেন্ট ইন্ডাস্ট্রি যেটা বলছি আর কি, হ্যাঁ, সো বাচ্চাদের ক্ষেত্রে তো এন্টারটেইনমেন্ট বা এখন বর্তমানে যে ধরনের প্রোগ্রামগুলো হচ্ছে দুরন্ত টিভিতে যেখানে পাপেট ইউজ হচ্ছে, বাট অ্যাডাল্ট সেগমেন্টে কেন আমরা পাপেটটাকে খুব একটা বড় করতে পারলাম না, নাকি কখনোই আসলে ওইদিকে হাঁটা হয়নি? আমাদের ওইদিকে হাঁটা হয়নি, বড় করতে পারলাম না ব্যাপারটা ঠিক না, মানে আমরা ওইদিকে হাঁটিনি। এখন আমি আপনাকে বলতে পারি, আপনি আসলে কোন সেক্টরে হাঁটতে চান? হেলথ, আমি হাঁটতে পারবো, আপনিও পারবেন, এবং আমি পাপেট দিয়ে হাঁটতে পারবো। আপনি হাইজিন, বাট ওই যে মানে সো তার মানে ব্যাপারটা কি, জেন্ডার ইকুয়েশন, মানে তার মানে ব্যাপারটা কি, যারা আসলে শুরু থেকে পাপেট্রি নিয়ে বাংলাদেশে কাজ করছিলেন একদম মস্ত মনে স্যার থেকে শুরু করে এর পরবর্তী জেনারেশন যারা, প্রত্যেকেই আসলে যেহেতু স্যার নিজে বাচ্চাদের নিয়ে কাজ করেছে, আমরা একটু রূপকথার মধ্যেই রয়ে গেছে, এই কারণে কি পরের জেনারেশন আপনারা যারা পাপেট্রিতে ঢুকলেন তারাও বাচ্চাদের সেগমেন্টেই থেকে গেলেন, এরকম কি কোনো ব্যাপার? না, ব্যাপারটা এরকম না, বাচ্চাদের সেগমেন্টে আমরা কিন্তু আসলে একদম টোটাল বাচ্চাদের সেগমেন্টে নেই, বাচ্চাদের কিন্তু আমরা রূপকথা শোনাচ্ছি না। খেয়াল করে দেখবেন যে দুরন্ত বলেন বা যারাই কাজ করছেন, না রূপকথা শুনেছি না, বাট আমরা বলছি যে অডিয়েন্সটা স্টিল অডিয়েন্স 10 12 এর মধ্যেই রয়ে যাচ্ছে, এটা এটা হচ্ছে যে মানে আমাদের চাহিদার লেভেলটাকে ওইখানে আমরা আটকে রেখেছি। আমরা যে কেন আটকে রেখেছি এটা আমি জানি না, মানে আমরা আমি যতটুকু জানি যে এই ইন্টারভিউটা বড়রাও দেখবে, হ্যাঁ এটা মূলত বড়রা, মূলত বড়দের জন্য। এখন যদি আমরা মানে উইমেন সেফটি নিয়ে কাজ করি বা উইমেন হেলথ নিয়ে কাজ করি, কেন করবো না? আমি তো উইমেন হেলথ নিয়ে কাজ করছি, ইউএনডিপিতে আমি উইমেন হেলথ নিয়ে কাজ করেছি, এবং এবং বড় উইমেন, হ্যাঁ আমি ঋতুকালীন সেবা নিয়ে পাপেট দিয়ে সার্ভ করেছি ইউএনডিপিকে, এবং আমি গর্ভবতী মায়ের কিভাবে সেবা করতে হবে, এবং গর্ভ পরবর্তী মায়ের কিভাবে সেবা করতে হবে, এবং গর্ভকালীন কি ট্রিটমেন্ট করতে হবে, আমি তো পাপেট নিয়ে কাজ করেছি। যদিও এগুলো ইন্ডিভিজুয়াল প্রজেক্ট ছিল, সো এটা একটা জিনিস যে এবং সো যখন ওই প্রজেক্টগুলো আপনি কাজ করেছেন, ওগুলোর জন্য কি আলাদা করে পাপেট ক্যারেক্টার আপনি বিল্ড করেছেন, না আপনাদের এক্সিস্টিং পাপেট, এক্সিস্টিং পাপেট দিয়ে আপনি করতে পারেন? মানে পাপেট তো বয়স নেই, বললাম না ওকে যদি আপনি বলেন এখন লাভলু তোমার বয়স ছে মেনে নেবে, তার বয়স 6, যদি বলেন যে ওকে ঠিক আছে ফাইন, আমি হয়তো একটু চেঞ্জ করতে পারি, একটু চেঞ্জ, একটু জামা কাপড়ে চেঞ্জ করতে পারি, একটু লুকে হয়তো চেঞ্জ করতে পারি, যেটা পাপেটের করা যায়। সো ওকে দিয়ে যদি আমি এখন বড়দের কথা বলি, সুন্দর করে বড়রাও শুনবে ব্যাপারটা,
কিন্তু ও কিন্তু যদি একটা ক্যারেক্টার হিসেবে যখন আপনি বিল্ড করে ফেলেন ও কিন্তু আর যখন সে এস্টাবলিশড হয়ে যাবে জাম্প করতে পারবে না এদিক সেদিক আমরা ওই জিনিসটাই খেয়াল রাখি তখন আমরা যেটা করি যেমন আমি একটু আগে বললাম যে আমি ওয়ামেন হেলথ নিয়ে কাজ করেছি তারপরে প্রেগনেন্সি পিরিয়ড নিয়ে কাজ করেছি ইভেন দো তারপরে জেন্ডার ইকুইটি নিয়ে কাজ করেছি তখন কিন্তু আমাদের ক্যারেক্টার চেঞ্জ করতে হয়েছে ওইটাই হ্যাঁ ক্যারেক্টার চেঞ্জ করতে হয়েছে কারণ বিভিন্ন জায়গায় আমাদেরকে ওই চাহিদা ওয়াইজ ক্যারেক্টার প্রোভাইড করতে হয়েছে এই ক্যারেক্টার প্রোভাইড না করলে তখন এই প্রোগ্রামটা যদি কোনো কারণে একটা বাচ্চা দেখে তখন সে কিন্তু জাম্প করবে বড়রা হয়তো মেনে নেবে ঠিক আছে এটা একটা পাপেট পাপেট শো কিন্তু একটা শিশু দেখলে কিন্তু তার তার ইমাজিনেশন বা তার ইমাজিনারি জায়গাটা একটু থাকা থাকবে সো একটা রিজন কি এই যে আমরা পাপেটটাকে বড়দের মাঝে লাইক বড়দের কন্টেন্ট হিসেবে মেইনস্ট্রিম করতে না পারার ইজ বিকজ এটা শুধুমাত্র প্রজেক্ট বেস বা নন প্রফিট সেক্টর বেসই বেশি থেকে গেছে রাদার দেন ধরেন যে মেইনস্ট্রিম মিডিয়া টিভি বা পিওর মার্কেটিং বা অ্যাডের জায়গায় আপনি বলেছেন যে অ্যাড কিন্তু ছিল আগেও করা হয়েছিল আগেও করা হয়েছে সো অ্যাডে এই জায়গায় মেইনস্ট্রিমে ঢুকতে না পারাটা কি একটা কারণ ফাইন্যান্স একটা ব্যাপার যখন একটা প্রজেক্ট করেছি 3 মাসের একটা প্রজেক্ট ছিল সেটা হিল ট্র্যাকে ছিল সিএইচসি তে তো ইউএনডিপি এই প্রজেক্টটার জন্য ফাইন্যান্স করেছে আদার্স যে ফ্যাসিলিটি ছিল সবগুলোই তারা দিয়েছে এইরকম যদি ফাইন্যান্স নিয়ে কেউ এগিয়ে আসে সেটা সরকার থেকে আসতে পারে বা কর্পোরেট কোনো হাউস হতে পারে বা এনজিও আসতে পারে যে কেউ আসতে পারে করতে কিন্তু কোনো বাধা নেই করতে কোনো বাধা নেই এখন একটা লেভেল পর্যন্ত তো ফাইন্যান্স লাগে এখন একটা এই ধরনের একটা প্রজেক্ট নামাতে বা প্রোগ্রাম করতে আপনার যে ম্যান পাওয়ার লাগবে এই ম্যান পাওয়ারগুলো তো আসলে ভলান্টিয়ারিতে সবাই দেবে না তো আমার এটা হচ্ছে যে সো লেটস সে স্টার পাওয়ার ব্রিংস মোর মানি রাইট সো সো সিসিমপুর তো নন প্রফিট সিসিমপুর যদি ফর প্রফিট হতো লাইক ডিজনি সো সিসিমপুর বাংলাদেশে এখন তো অনেক ধরনের কাজ করতে পারে না বিকজ দে আর লাইক ইন এ নন প্রফিট মডালিটিতে রাইট বাট সে যদি ফর প্রফিট হতো তাহলে এলমোর বা শিকুর চেহারা চিপসের প্যাকেট বলেন ওইটা দিয়ে টি শার্ট বলেন মানে লাইক যেটা ডিজনি করে মার্চেন্ডাইজ বলেন মানে এই ধরনের বিভিন্ন জায়গাতে কিন্তু যেতে পারতো আমি আমি আপনাকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে সিসিমপুর নন প্রফিট কিন্তু সিসিম কিন্তু ফর প্রফিট আচ্ছা এখন হয়ে গেছে এটা আচ্ছা মানে থাকে কিছু রুলস এন্ড রেগুলেশন থাকে ওইটা হয়তো আমরা জানি না আপনি যে ব্র্যান্ডিং এর কথা বলছি আমি আপনার কথা আবার ফিরে আসি যে চিপসের প্যাকেটে যদি হয় বা টি শার্টে যদি হয় মোটু পাতলুর তো হচ্ছে আমি তো দেখছি বাংলাদেশে হ্যাঁ না না মানে ওইটাই যে একটা ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য যে যদি আরো এরকম কয়েকটা পাপেট ক্যারেক্টার থাকতো দে আর অ্যাজ পপুলার অ্যাজ অথবা কাছাকাছি লেভেলেরও হালুমের মতো টুকটুকির মতো বা শিকুর মতো যেটা কিনা বাই ডেফিনেশন ইজ এ ফর প্রফিট সেক্টর থেকে লেটস সে আপনার যে আপনাদের যে ক্যারেক্টারগুলো এগুলোকে যদি আমরা আরো পপুলার হতো এরা কি টিভিতে যেতে পারা অ্যাড করা এই এই জায়গাটাতে আমি জাস্ট করছি যে সেটা কিভাবে দেখছেন আর কি যে আমি আমি ওয়ান অফ দ্য মেইন রিজন কিনা যে কেন এইটা কনসিস্টেন্টলি মানে কনসিস্টেন্সি ছিল না আর কি কনসিস্টেন্সি ছিল না হচ্ছে যে আমাদের মার্কেটিং পলিসিটা না ওরকম প্রফেশনাল ছিল এটা আমি স্বীকার করে নিচ্ছি মানে আমি আমি আসলে বিজনেস প্ল্যানিংটা বুঝি না বা আমি বিজনেস প্ল্যানিংটা জানি না মানে যদি ফর প্রফিট হতো তাহলে কিন্তু এখন যে কয়টা মানুষ দেখে তার থেকে অনেক মানুষ দেখতে পারতো অনেক অনেক মানুষ দেখতে পারতো এই যে প্রোগ্রামটা আগে সেট করা যে আমি কোন প্রোগ্রাম করছি এবং এটা কিভাবে ইমপ্লিমেন্ট করছি এবং এটার একটা মার্কেটিং পলিসি কি হবে আমি এটা কিভাবে নিয়ে যাব মানে দাঁড়ে দাঁড়িয়ে নিয়ে যাব কিভাবে কিভাবে আমি প্রত্যেকটা ঘরে ঘরে নিয়ে যাব কিভাবে আমি এটা দ্বারা উপকৃত হব এবং আমি কিভাবে উপকার করব ব্যাপারটা দিয়ে আপনি যদি উপকার করতে নামেন উপকার কিন্তু আপনার কাছে রিটার্ন আসবে এটা কিন্তু আমরা আমরা যদি এটা ফর প্রফিট বলি বা নন প্রফিট বলি বা যে জায়গা থেকেই বলি না কেন আমরা নন প্রফিটের সময় চিন্তা করি আচ্ছা ঠিক আছে একটা প্রজেক্ট আসছে কাজ করলাম কাজ করার পরে আমি একটু ফাইন্যান্সিয়ালি লাভবান হলাম দেন কাজটা ভালো হলো কাজটা কিন্তু তারপর আর কেউ দেখলো না তারপর কাজটা ওইখানেই চাপা পড়ে গেল আর ফর প্রফিট হলে কী হবে আমি কিন্তু কাজটা বারবার রিপিট করছি কাজটা বারবার যাচ্ছে বারবার দেখছে অনেক ভিউয়ার তৈরি হচ্ছে অনেক মানুষ উপকৃত হচ্ছে
আমি ওইটাকে রেভিনিউ জেনারেট করতে পারছি। রেভিনিউ জেনারেট করা কিন্তু খারাপ কিছু না, আমি রেভিনিউ জেনারেট করছি এবং আমি আসলে কি পরিমাণে রেভিনিউ জেনারেট করছি এবং কেন করছি আর এইটার বিনিময়ে আমি কতটুকু দিচ্ছি, এই প্ল্যানিংটাতে আমাদের দুর্বলতা আছে, এটা আমি স্বীকারই করে নিচ্ছি। সো দ্যাট ইজ ডিরেক্টলি রিলেটেড উইথ দ্য ফিউচার অফ দ্য ইন্ডাস্ট্রি অ্যাজ এ হোল, এক্স্যাক্টলি রাইট। সো আপনি কি দেখেন ফিউচারটা পাপেট্রি অ্যাজ এ ইন্ডাস্ট্রি, মানে এটা কি একটা জায়গায় থেমে আছে নাকি আসলে বিকজ লাইক স্মার্টফোন বলেন লাইক অন্যান্য অ্যানিমেশন বা দিজ আর অল কম্পিটিশন টু পাপেট্রি রাইট, লাইক দ্য পাপেট অ্যাজ এ মিডিয়াম ফর এন্টারটেইনমেন্ট এডুকেশন। সো আপনি আপনি ভবিষ্যৎটাকে কি আপনি কিভাবে দেখছেন পাপেট্রি ইন্ডাস্ট্রি বাংলাদেশে, এটা কি এরকম হয়ে যাচ্ছে না এই দিকে যাচ্ছে না আপনি আশা করছেন যাবে উপরের দিকে? আমি আশা করছি এটা উপরের দিকে যাবে। আচ্ছা, আশা করছি উপরের দিকে যাবে, কারণ আমরা কিন্তু একটা ফেস দেখে এসেছি, একটা ফেস পাপেট নিয়ে কি হয়েছে সেটা দেখে এসেছি, আর একটা ফেস কিন্তু আমরা দেখছি এখন পাপেট নিয়ে কি হচ্ছে। সো আমি নিজেও স্মার্টফোন চালাই, আমি কিন্তু জানি এখন পাপেট নিয়ে কিভাবে মুভ করা উচিত। আমি হয়তো মার্কেটিং এর মানুষ না, আমি মার্কেটিং বুঝি না, এই জন্য আমি হয়তো হায়ার করবো কাউকে, আমি কারোর সাথে গিয়ে কাজ করবো যে ঠিক আছে চলেন এইভাবে করি বা চলো এইভাবে করি বিষয়টা। সো ওই জায়গাতে নিয়ে যাওয়ার জন্য একটা গুড প্ল্যানিং লাগবে, একটা গুড প্ল্যানার লাগবে, এবং সেই প্ল্যানারকে দিয়ে সেই প্ল্যানিংটা দিয়ে ধাপে ধাপে আগে থাকবো। একদিনে হয়ে যাবে না, এক রাতে হয়ে যাবে না। সো ইন্ডাস্ট্রি হিসেবে অ্যাজ এ ইন্ডাস্ট্রি গ্রো করার জন্য তো ইন্ডাস্ট্রির ভেতরে যারা এখন বর্তমানে আছে সবাইকেই তো আসলে এইভাবে চিন্তা করতে হবে, সবাই চিন্তা করছে এটাও বলবো না, আবার যে সবাই থেমে আছে এটাও বলবো না, কিছু কিছু মানুষ চিন্তা করছে, কিছু কিছু মানুষ আগাচ্ছে, আমি জানি এটা ব্যক্তিগতভাবে জানি, কিছু কিছু মানুষ আগাচ্ছে, ছোট ছোট পায়ে এগিয়ে যাচ্ছে, যেই জায়গাটায় ছিল মানে ওই জায়গা থেকে কিছুটা হলেও পজিটিভ উত্তরণ ঘটেছে। মানুষজন এখন ভাবছে, যারা পাপেট নিয়ে কাজ করছে তারা ভাবছে এটা আসলে কিভাবে আর একটু বড় করা যায়, কিভাবে এটাকে টিকে থাকা টিকে রাখা যায় এবং টিকে থাকা যায় এটাতে। ওকে, যেমন জিম হ্যানসন যেটা শুরু করেছে, জিম হ্যানসন ঠিক আছে লিজেন, উনি ওনার মতো করে একটা জিনিস শুরু করে দিয়ে গিয়েছে, এটার সুফলটা কিন্তু ব্রায়ান হ্যানসন, জিম হ্যানসনের ছেলে ব্রায়ান হ্যানসন কিন্তু ব্যাপারটাকে খুব সহজে এবং সুন্দর করেই এটার ভালো ফলটা ভোগ করছে। নেম বলেন ফেম বলেন দুটোই কিন্তু উনি ভোগ করছে। এটা যদি জিম হ্যানসন না করতো তাহলে ব্রায়ান হ্যানসন এটা করতো না, পারতোই না। ব্রায়ান হ্যানসন কিন্তু একজন গুড পাপেটের, এটা অনেকেই জানে না, প্রডিউসার গুড ডিরেক্টর জিম হ্যানসন কোম্পানির ওনার এখন। আর জিম হ্যানসন কোম্পানি তো এখন তো ডিজনি কিনে নিয়েছে না, ডিজনি কিনে নিয়েছে একটা পার্ট এখনো ব্রায়ান হ্যানসন আচ্ছা বাই আর কি, আচ্ছা ফ্যামিলি ওনারশিপ। হ্যাঁ ওই যে ইয়ার পার্টটা লাইক তাদের যে মেইন ক্যারেক্টার যে রয়্যালিটি হিসেবে, হ্যাঁ ওই ওই ওইটা একটা পার্ট আছে। আচ্ছা, সো আমাদের আসলে কতক্ষণ হয়েছে, আমরা মোটামুটি ভাবে বেশ অনেকগুলো জিনিস কভার করেছি, আমি আরো ফাইনালি কিছু জিনিস একটু টাচ করি। একটা হচ্ছে যে আপনার নিজের একটা ফিউচার প্ল্যান কি ধরনের, আপনি অ্যাজ এ ইন্ডাস্ট্রি ইনসাইডার পাপেট ইন্ডাস্ট্রিতে আপনার নিজের ফিউচার প্ল্যান আপনি কোন দিকে ভাবছেন, কি চিন্তা করছেন, এটা যদি একটু শেয়ার করেন সেই জায়গাটা থেকে। আমি বাচ্চাদের সাথে কাজ করতে ভালোবাসি, আমি বাচ্চাদেরকে ভালোবাসি, যে বাচ্চা যেরকম তাকে ওইভাবেই ভালোবাসি। আমি পাপেট ইন্ডাস্ট্রিটাকে নিয়ে ভাবছি, এটা ইন্ডাস্ট্রি হিসেবেই ভাবছি, ফর প্রফিট নন প্রফিট দুই জায়গা থেকে, মোর অ্যাক্টিভেশন মোর অ্যাক্টিভেশন মোর অ্যাক্টিভেশন, অ্যাক্টিভেশন প্ল্যান করতে হবে। মার্কেটিং লেভেলটা এখন ঠিক সারা বিশ্বে যেরকম মার্কেটিং চলছে, আপনি যদি একটা অ্যান্ড্রয়েড সেলফোন বেচার জন্য যে ধরনের মার্কেটিং দরকার হয় বা আমরা যেটা দেখে থাকি, সো এইটাকে ম্যানুয়াল করে না রেখে পাপেটটাকে এটাকে ডিজিটালাইজ করতে হবে। প্রপোজাল তৈরি করতে হবে আমার এনজিওর সাথে গিয়ে, ডিবেট করতে হবে যে আমি অ্যাক্টিভেশন প্ল্যানটা করতে চাই, আমি এডুকেশন সেক্টরে বা এন্টারটেইনমেন্ট সেক্টরে বা অ্যাওয়ারনেস সেক্টরে আমি কাজটা করতে চাই, আমি স্টেজে প্রোগ্রাম করতে চাই, আমি স্কুলে যেতে চাই, আমি বাচ্চাদের সাথে গিয়ে কাজ করতে চাই, আমি বিহেভিয়ার নিয়ে কাজ করতে চাই। গভর্নমেন্ট থেকে শুরু করে প্রাইভেট সেক্টর, এনজিও, কর্পোরেট অনেকেই কিন্তু এই সেক্টরগুলোতে কাজ করছে, আমরা আসলে এখনো বের হচ্ছি না সবাই। আমরা যদি বের হই প্রপার মার্কেটিং প্ল্যানটা নিয়ে, প্রপার ওয়ার্কিং প্ল্যানটা নিয়ে, তাহলে এইটা
ফর প্রফিট হোক বা নন প্রফিট হোক বা ওইটা নিয়ে আমরা যদি নাও ভাবি, এই ইন্ডাস্ট্রিটা এই মিডিয়ামটা নিয়ে অনেক দূর যাবে। এতদিন যাবত হয়তো ভেবেছি আচ্ছা ঠিক আছে এভাবে এভাবে কাজ করলে কি হয় না হয়, আমি লাইট অফ হোপের সাথে কাজ করা শুরু করেছি। হ্যাঁ সেটা তো আমি জানি, আপনি জানেন, যারা দেখছে ওরা 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 অনেকেই জানে আমি লাইট অফ হোপের সাথে কাজ করা শুরু করেছি। ওই ওই একটা ঘোড়ামি ছিল আমাদের মধ্যে, আমি এটাকে স্বীকারই করে নিচ্ছি, কারণ যেহেতু এটা ইন্টারভিউ এবং বলছেন যে ব্রেন ডাউনলোড করার ব্যাপারে কথাগুলো বলা উচিত, এই ঘোড়ামির জায়গাটা ছিল যে আচ্ছা এইখানে কাজ করব না ওইখানে কাজ করব, নিজের স্বকীয়তা চলে যাবে না কি চলে যাবে, নিজের আইডেন্টিটি কোথায় থাকবে। আর আইডেন্টিটিটা কোথায় থাকবে না আমি তো এটা খুঁজে পাই, আইডেন্টিটি সব জায়গায় থাকবে। লাইট অফ হোপের সাথে যদি নিজের প্ল্যানিং লাইট অফ হোপের প্ল্যানিং মিলে একটা কিছু করা যায়, যার যার জায়গা থেকে শেষে তো এমনিতেই বড় হয়ে যাবে। কিডস টাইমের সাথে কাজ করছি, আরও ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ডিজিটালি কন্টেন্ট তো হচ্ছেই এবং কি বলে অনলাইনে পাপের কোর্স হচ্ছে। হ্যাঁ এটা একটা ইন্টারেস্ট, এটা তো ভুলেই গেছি, এইটা এইটা একটা ইন্টারেস্টিং না শুধু এটা এটা হচ্ছে পায়োনিয়ার বলা চলে, যে কিডস টাইম একটা একটা পায়োনিয়ার লেভেলে কাজ করেছে অল ওভার দ্য ওয়ার্ল্ড, যেটা হচ্ছে যে পাপেট মেকিং এবং পাপেটিয়ার কোর্স অনলাইনে করছে। সো বেসিক্যালি এখন পর্যন্ত যদি কেউ শুনে থাকেন এত লম্বা সময়, সো যেটা একটা ইয়া ছিল যে নেক্সট জেনারেশন পাপেটিয়ার তৈরি করা। হ্যাঁ হ্যাঁ, এবং পাপেট্রি যে শুধুমাত্র ইটস নট জাস্ট আ মিডিয়াম ফর টিচিং সামথিং টু চিলড্রেন, বাট এটা যে আসলে কোনো একটা শিশু যদি পাপেট্রিটাকেও শেখে, এটা যে তার অন্য অনেকভাবে উপকার করবে সেটাও একটা কাইন্ড অফ মেসেজ দেওয়া এই পাপেট্রি কোর্সটার মাধ্যমে। সো সবাই বেসিক্যালি একটা মানে লাইক পাপেট্রি কোর্স শুরু করেছে, একটা আমাদের রেকর্ডেড কোর্স হয়ে গেছে, রেকর্ডেড কোর্স হয়ে গেছে, সো এটা একটা প্লাস হচ্ছে লাইভ কোর্স, লাইভ লাইভ কোর্স হচ্ছে সপ্তাহে দুই সপ্তাহে দুই দিন প্যারেন্টস লাইক বাচ্চাদের জন্য। সো দ্যাট ইজ ইন্টারেস্টিং এরিয়া কি যেটা আমরা কাজ করছি। আরো কিছু ইন্টারেস্টিং ব্যাপার আসছে। হ্যাঁ সো এই জায়গাটা একটা জিনিস। সো যদি আমরা শেষের দিকে চলে আসছি, এখন আজান হচ্ছে আমাদের খুবই কাছে, সো আমরা আমি জানি না কতটুকু সাউন্ড আসছে আজানের। সো যদি একটু আমরা শেষ করে ফেলি কথা, সেটা হচ্ছে যে আপনি বললেন যে ইউ আর হোপফুল অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, যদি এখন আপনার এই যে গত 20 বছরের অভিজ্ঞতাটা, এখান থেকে যদি কিছু কি টেক অ্যাওয়ে আপনি যারা শুনছে তাদেরকে দিতে চান অ্যাজ এ হোল, ইউ অ্যাজ এ পাপেটিয়ার, ইউ অ্যাজ এ পার্সন হু হ্যাজ সিন দ্য চেঞ্জ হ্যাঁ ইন দ্য ইন্ডাস্ট্রি, এবং সামওয়ান হু ইজ অলসো থিঙ্কিং অ্যাবাউট দ্য ফিউচার অফ দ্য ইন্ডাস্ট্রি, যদি কিছু কি টেক অ্যাওয়ে যারা শুনছে তাদেরকে আপনি দিতে চান সেগুলো কি হবে, লাইক অ্যাজ এ ইউর ফাইনাল থট অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, ইউ অ্যাজ এ পাপেটিয়ার and what puppet actually can do in various sector, মানে entertainment হোক, education হোক, or marketing এবা যে কোনো জায়গা। প্রথম কথা হচ্ছে যে আমি এই জায়গাটাতে আছি, আমি পাপেট্রিতে আছি, আমার প্যাশনস এই জায়গা থেকে, এটা আমার প্যাশন, আমি এটা করবো, এটা আমি করছি, এটা আমি করার চেষ্টা করছি, এটা আমি করবো। পাপেট আমি একদম পার্টিকুলারলি পাপেট নিয়ে বলি, পাপেট নিয়ে যদি কাজ করতে হয় প্রথমে আসলে ওয়ার্কিং প্ল্যানটা করতে হবে। আমি এতদিনে যেটা শিখেছি একটা প্রপার ওয়ার্কিং প্ল্যান লাগবে, এই ওয়ার্কিং প্ল্যানটাকে এক্সিকিউট করার জন্য এটার একটা প্রপার মার্কেটিং লাগবে, এই প্রপার মার্কেটিংয়ের উপর ডিপেন্ড করে আপনি এটা কীভাবে এক্সিকিউট করবেন ওই জিনিসটা চলে আসবে। এবং এক্সিকিউট করার সময় আপনি যেটাই ফেস করেন না কেন, আপনি ফাইন্যান্সিয়াল প্রবলেমে যদি ফেস করেন, আপনি ফেস করেন, ফেস করে আপনি দেন এইটাকে সলভ করেন, দেন আপনার যদি কন্টেন্টে প্রবলেম থাকে তাহলে ওই জায়গায় যান যেখানে আপনার কন্টেন্ট লাগবে, দেন এই সব কিছু মিলিয়ে অ্যাক্টিভেশনে যেতে হবে। সো এই অ্যাক্টিভেশনটা কিন্তু অনলি আমি মানে ফিল্ড ওয়ার্কিংয়ের কথা বলছি না, আপনি টেলিভিশনের জন্য করেন, আপনি ওয়েবের জন্য করেন, আপনি টয় ইন্ডাস্ট্রিতে যান, আপনি স্কুলে যান, আপনি ক্লাসরুমে যান, আপনি একটা ড্রয়িং রুমে চলে যান, আপনি বার্থডে পার্টিতে চলে যান, আপনি কর্পোরেট ইভেন্টে চলে যান। এখন পাপেটটা তো আসলে প্রথমত কি, পাপেটটা কিন্তু প্রথমত এইটা প্লে করার ব্যাপার, মানে শো, পাপেটটা যেভাবেই দেখান না কেন প্রথমে কিন্তু এটা একটা শো।
মানে একটা পাপেট ক্যারেক্টার, একটা পুতুল বা যাই হোক না কেন, ও কমিউনিকেট করছে, এর থেকে বড় আর কি লাগে? মানে ও কিন্তু কমিউনিকেট করতে পারছে, আপনি বলি আমি শুভ, মানে আমার সত্তাটাকে ভিতরে রেখে কিন্তু ও খুব সহজভাবে কমিউনিকেট করতে পারছে। এই জিনিসটাকে যখন আপনি আপনি নিজে কমিউনিকেট করতে পারবেন যে ভাই এটা কিন্তু সব থেকে বড় কমিউনিকেশন টুল, দেন এটা আপনি যখন বুঝিয়ে ফেলতে পারবেন আপনি সামনে এগিয়ে যেতে পারবেন, এবং আমি এটাই চাচ্ছি। সো ফাইনাল একদম, যদি কেউ পাপেট্রিতে আসতে চায় বা পাপেটিয়ার হতে চায়, তার তার উপায়টা কি আর কি, মানে কোথায় কি শেখানো হয় বা কি, লাইক ইজ দেয়ার এনি স্ট্যান্ডার্ড, মানে ইজ দেয়ার মানে ফর্মালি কোথাও কি পাপেট্রি শেখানো হয় বাংলাদেশে? হ্যাঁ, ফর্মালি পাপেট্রি শেখানো হয় বাংলাদেশে। আচ্ছা কোথায় ফর্মালি পাপেট্রি শেখানো হয়? কিডস টাইমে ফর্মালি পাপেট্রি শেখানো হচ্ছে? না, আমি 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 সিরিয়াসলি বলতেছি, কিডস টাইমে ফর্মালি পাপেট্রি শেখানো হয়, কারণ ইনভেন্টরস পাপেট পাপেট্রির জন্য ওয়ার্কশপ করে। এখন এখন যে সিচুয়েশন চলছে, আমি সবকিছু মিলিয়ে বলছি, যেহেতু মাধ্যমটা আরো ইজি হয়ে গেছে, মানে অনলাইনেও শেখা যায়, সো চাইলে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন। তো ইনভেন্টরস পাপেট বা কিডস টাইম যেখানেই হোক, আমরা পাপেটের ওয়ার্কশপ করি, মানে ওভারঅল যে পাপেট্রি, পাপেট মেকিং থেকে শুরু করে পাপেটের পারফরমেন্স, ভোকাল, সবকিছুই শেখানো হয়। মানে যদি কেউ বড় লাইক সিরিয়াস লেভেলে কেউ যদি আসলে পাপেট, যেমন আগে যেমন মোস্তফা মনোয়ার স্যার কিন্তু শুরু করেছিলেন এবং আপনাদের এই জেনারেশনটা তৈরি হয়েছে। আরেকটা ইন্টারেস্টিং কথা হলো, ওয়ান্স হি ইজ নাও ভেরি ইল এন্ড মানে উন্নত বয়স হয়েছে, রাইট, who is actually taking that role to prepare the future puppeteers? আমি এই ব্যাপারটা এখন ওপেন করি, একটু একটু ওপেন করি, আমার এটা মনে ছিল না, এটা যেমন কেন এখন মনে পড়েছে, শেষে এটা বলে আমি শেষ করি। মোস্তফা মনোয়ার স্যার কিন্তু প্রথমে শুরু করেছে পাপেট শেখানো টিচার্স ট্রেনিং কলেজে, তাই? হ্যাঁ, এটা আমি ভুলে গিয়েছিলাম, আমি সরি, আমি এটা ভুলে গিয়েছিলাম, টিচার্স ট্রেনিং কলেজে শুরু করেছিল, এটা ডিফারেন্ট একটা পারপাস সার্ভ করার জন্য করেছিল। সো ওইটা থেকে আস্তে আস্তে ব্যাপারটা হয়ে গেছে, যে ব্যাপারটা একদম অনেকে জানেই না, ভুলেই গেছে। সো ওই টিচার্স ট্রেনিং কলেজের জায়গাটা থেকে যখন চলে গেছে, এখন আপনি যখন বড়দের বললেন না, কারণ আমরা মনে হয় প্ল্যান করছি বড়দের পাপেট শেখানোর জন্য বা টিচারদের পাপেট কীভাবে শেখানো যায়, সো ওই জায়গা থেকে পাপেট বড়দেরকে বড়দেরকেও পাপেট সার্ভ করবে, তো এই জন্য আমরা আছি। সো আমরা বড়দেরকেও পাপেট সার্ভ করতে পারবো? না, সেটা তো পারবো, আমি জাস্ট যেটা জাস্ট জানার জন্য আমি নিজেই জানি না, এই কারণে যে যেটা আমি জিজ্ঞেস করেছিলাম যে কেউ যদি সিরিয়াস পাপেটিয়ার হতে চায় লাইক ইউ, তো এখন কি আপনারা তো করছেন, মানে এছাড়া লাইক আরো আরো কি স্ট্রাকচার বা স্ট্যান্ডার্ড কোনো কি ওয়ে আছে, বা মানে ওইরকম লাইক সার্চ দিলে কি কোথাও পাওয়া যাবে যে উই টিচ পাপেটি এই টাইপের কিছু আছে কি মার্কেটে? বিভিন্ন ধরনের ট্রেনিং করাচ্ছি, কারণ কি, কারণ ওই জিনিসগুলোকে মানুষ সিরিয়াস ক্যারিয়ার হিসেবে দেখে বলে না, ওইটার একটা ডিমান্ড আছে, ওইটা শিখতে আসছে। পাপেট্রিটাকে আমরা শুরুতেই যেটা বলেছিলাম যে পাপেট্রিতে আপনি কিভাবে আসলেন, বিকজ দিস ইজ নট এ নরমাল ক্যারিয়ার, নট এটা মানুষ, এটা আমি নিজেও জানতাম না আসলে, যে একই ভাবে যারা কমিক বুক আঁকে, আমার কাছে এটা মনে হয় যে কমিক বুক আঁকার ওরাও কিন্তু ওই রেশনসের জায়গা থেকে চলে আসে, শুরু করে ওইভাবে, তারপর আস্তে আস্তে দেখা যায় যে সে করতে করতে শিখে গেছে, বাট আসলে কোনো স্ট্রাকচার জায়গা নাই বা মানে লাইক কি বলে ট্রেনিং সেন্টার নাই, সেটা অনলাইন হোক অফলাইন হোক, যেখানে আসলে এই জিনিসগুলা, এই ক্রিয়েটিভ জিনিসগুলো অ্যাডাল্টদের অ্যাজ এ ক্যারিয়ার পাথ হিসেবে শেখানো হয়, এরকম ওই ওইটার কথাটাই বলছিলাম, যে যে ইন্ডাস্ট্রি গড়ে তোলা বা আসলে ভবিষ্যৎ পরিকল্পনা কি, ভবিষ্যৎ স্বপ্ন কি, আমরা চাই এটা করতে, আমরা চাই এটা করতে, এটার প্ল্যানিংটা প্রপার প্ল্যানিংটা করে একদম টপ টু বটম, মানে আমরা আমরা আসলেই চাই এটা হোক, এটা করুক। এখানে আমি বলবো না যে ও ইঞ্জিনিয়ার হতে পারবে বা ডাক্তার হতে পারবে, ওর এই স্কিলটা ডেভেলপ করলে ওরও কিন্তু ক্যারিয়ার দেখে নেবে, ওদের গুড কমিউনিকেটর হতে পারে। হ্যাঁ, যেটা এখন এখন খুব খুবই দরকার, খুবই দরকার, খুবই 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 দরকার একজন কমিউনিকেটর। আমি ওকে একটু নিতে পারি? হ্যাঁ হ্যাঁ, প্লিজ প্লিজ প্লিজ। আচ্ছা, মাই প্লেজার। এই আমাকে দেখা যাচ্ছে? আচ্ছা, তারপরে এখানে এইভাবে? হ্যাঁ এইভাবে প্লিজ। হ্যালো, আমার আমার গলা খালি এরকমই হয়ে যায়, ঠিক আছে, হোক না।
এরকম বসে যদি আড্ডা দেওয়ার মতো ইন্টারভিউ হয় অনেক কথা বলা যায়, যে ভারী ভারী কথা যখন জিজ্ঞেস করে না, আমরা তো থাকি আসলে পর্দার অন্তরালে, আমরা আসলে সবার সামনে কথা বলে অভ্যস্ত না। সো আমি অনেক কিছু জানতাম না, আমাকে তুমি কিভাবে তৈরি করেছো ভেবেছো সেগুলো আজকে জেনে গেলাম। সো আসলে তো মজার জিনিস তো হ্যাপি। হ্যাঁ আমি এখন এটা ফ্রেমে আসবে না, আপনি যত যত উঁচু করে দেখবেন, যত আপনি নিজে কমফোর্ট নেবেন দেখবেন আর খুব খুব আরাম হবে। এটা রকেট সায়েন্স না, যে কেউ নর্মালি এটা করতে পারবে। সো আমি বেসিক্যালি খুবই এনজয় করলাম আজকের ইন্টারভিউটা, আমি নিজে অনেক কিছু শিখলাম। আমি এতদিন ধরে মানে এই এগুলো নিয়ে ঘাটাঘাটি করেও জানিনি, আজকে এমন অনেক কিছু জানলাম, স্পেশালি কীভাবে ইন্ডাস্ট্রিটা শুরু হলো। সো ওই ওই গল্পগুলো খুব মজার আর কি। আমি সো এই এক ঘন্টা আসলে কখনোই ওই ব্রেইন ডাউনলোড, যেটা আমাদের মেইন ইয়ে যে প্রজেক্ট ব্রেইন ডাউনলোড, একটা সার্টেন পার্টিকুলার ইন্ডাস্ট্রি বা সেক্টর নিয়ে আসলে কখনোই সম্ভব না, বা একটা মানুষের 20 বছরের অভিজ্ঞতা কখনোই এক ঘন্টা দেড় ঘন্টায় আসলে তুলে আনা সম্ভব না। বাট অ্যাটলিস্ট যে চেষ্টাটা, সেটা হচ্ছে যে এই জায়গাটা নিয়ে আপনার কাজগুলো নিয়ে কিছুটা হলেও একটু থট দেওয়া, এবং যারা এটা পুরোটা দেখবে তারা এরপরে নিজেরাই চিন্তা করে নিতে পারবে যে আর কি করা যেতে পারে, কিভাবে কি করা যেতে পারে। সো আমার কাছে মনে হচ্ছে পাপেট অ্যাজ এ ইন্ডাস্ট্রি ইজ এ ভেরি আন্ডার রিপ্রেজেন্টেড ইন্ডাস্ট্রি, বাট যেটা কিনা অনেক কিছু করেছে, অনেক পরিবর্তনের সাক্ষী, স্পেশালি সিসিমপুর বলি, মনের কথা বলি এরা। হ্যাঁ, সো আজকে খুব ভালো লাগলো যে এইটার এই 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 সেক্টরটার পিছনের গল্পগুলো শুনলাম আপনাকে। সো থ্যাংক ইউ ভেরি মাচ ফর দ্যাট। এটা হয়তো প্রথম জাস্ট হলো, আমি সুযোগ থাকলে আবারও আজকের এপিসোড আমরা এখানেই শেষ করছি। এরপরে দেখা হবে অন্য কোন একটা নতুন সেক্টর নিয়ে, যেটা আমার কাছে খুবই এক্সাইটিং লাগবে, সেরকমই কোনো একটা সেক্টর নিয়ে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ লাভলুকে, সবাইকে ধন্যবাদ।